যদি আলাউনের ত্যাগের বিষয়ে বলতে হয় তো আমি বলতে পারি এভাবে যে রাত তিনটার সময় একজন মুমুর সুরুগীর ব্লাডের প্রয়োজন তো এই রাত তিনটার সময় আলাউনের একজন ডোনার গিয়ে ব্লাড ডোনেট করে চলে আসছে তার ম্যাচে রাত তিনটার সময় গাড়ি ছিল না পায়ে হেঁটে গিয়ে ব্লাড ডোনেট করেছে দু হাজার সতেরো সালে তবলিগ ইজতেমার দিন এটা আমরা ঘোষণা দিয়েছিলাম ওটা আসলে তেইশে ফেব্রুয়ারি এই পাঁচ বছরে আমাদের ডোনারের সংখ্যা দাঁড়িয়েছে বলো পনেরো হাজার সাতশো এক ব্যাগ ব্লাড হলে আমার মা বেঁচে যাবে যখন এই আকুতি আর যখন কল আমাদের কানে বেজে ওঠে আমাদের জানতা আটকে ওঠে যদি আমার মা হতো আমি কী করতাম আজকে আমাদের আলোয়ান প্রতিষ্ঠিত হয়েছে ডনার ভাইরা আবেগ দেখিয়েছেন তারা নাম লিখিয়েছেন রক্ত চাইলে তাকে তাদের আসলে পাশে পাওয়া যায় না সেই জায়গা থেকে আলাউন বিশেষ করে বর্তমানে রক্তদান নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এদেশের বহু মানুষকে ইতিমধ্যে তারা রক্তদান দান করার মাধ্যম দিয়ে একটা গুরুত্বপূর্ণ সেবা করেছে বৈশিষ্ট্য নিয়ে কাজ করে শক্তি দেওয়ার মালিক আল্লাহ সামর্থ্য দেওয়ার তিনি নেই আল্লাহর অদৃশ্য বন্ধনের কাছে সবাই আমরা ব্যর্থ যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো সে যেন দুনিয়ার সমস্ত মানুষের জীবন বাঁচালো রক্তদানের মাধ্যমে মানুষকে জীবন বাঁচাতে সাহায্য করাই আল আউনের লক্ষ্য উদ্দেশ্য আহলে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نورا نهدي به من نشاء لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এভাবে আমাদের মাঝে জাগরণ নিয়ে আসেন আমাদের মারকাজের হেজর বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল ফাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রবি করিম তুমি করোনারাধার তুমি তুমি কে হন ও আমি করেছি ন ভরে নিপি চ আই বান্দা ফিরে সেরাও আলিক সুস্থ শরীর দেহ মন বাঁচতে হলে প্রয়োজন উল্লেখিত চেতনায় আলোচনার বাংলাদেশের আল আহম স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা বাংলাদেশের ছত্রিশটা জেলায় অ্যাক্টিভিটি নিয়ে কার্যক্রম বেগমান রয়েছে এ পর্বে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন আল আহ্বান স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডক্টর মোক্তার ইসলাম মহতারামকে তার মূল্যবান স্বাগত বক্তব্য রাখার জন্য بشيخ كرسي السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون اخوة فَاسْلِحُوا بين اخويكم واتقوا الله لعلكم ترحمون وقال سبحانه وتعالى في آية أخرى من قتل نفسا بغير نفس أو فساد في الأرض كان الناس جميعا ومن أحياها فكان أحيا الناس جميعا وقال النبي صلى الله عليه وسلم في حديثه والذي نفسي بيده لا يؤمن أحد حتى يحب لي أخيه ما يحب لي متفق عليه نيرابط ركتضان شاوستا الوان كرتيك আয়োজিত চৌত্রিশতম তাবলিগ ইজতেমা আজকে এই আলাওয়ানের ডনার সমাবেশ ডনার শব্দটি ইংরেজি ডনারের মূল শব্দ ডনেট মানে দান করা ডনার মানে দানকারী অর্থাৎ এই আলাওন এই রক্তদান সংস্থায় যারা আমাদের রক্ত দিয়ে মানবতার পাশে দাঁড়ান সেই সমস্ত ডনার ভাইদের আজকে এই আমাদের আয়োজন মানবতা ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য ইসলামের আজকে যে বিজয়ে সাধিত হয়েছে তার সবচেয়ে বড় সৌন্দর্য হল মানবতা আলহামদুলিল্লাহ আহলে জাতীয় সংগঠন আয়স বাংলাদেশের সমাজ কল্যাণ শাখা আলাওন আজকে মানবতার বৃহত্তর ময়দানে কাজ করে যাচ্ছে সুপ্রিয় ভাইরা আমার আল্লাহ হুজরাতের আয়াত দশে বলেন এখুয়া মমিনরা সকলে ভাই ভাই ফাসলিউ না আখাইকুম তোমরা ভায়েদের মাঝে ফাইসালা মীমাংসা করে দাও অত্তাকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করো লা আল্লাহ তুর হামুন আল্লাহ তোমাদেরকে দয়া করবেন আল্লাহ সুবান বলছেন সোরাদ আয়াত বত্রিশ মান নাফসান নাফসিন কতাল না জামিয়া যদি কোনো মানুষ দুনিয়াতে ফাসাদ বা হত্যা করা হয়নি এমন কোনো কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করে ফা কান্না না কাদা জামিয়া সেজন্য সমস্ত মানব জাতিকে হত্যা করল আল্লাহ তারপরেই বলছেন অমা নাসা জামিয়া আর যদি কোনো মানুষ একজন মানুষকে বাঁচিয়ে দেয় তাহলে সে যেন পুরো মানবতাকে বাঁচিয়ে দিল আজকে এই আয়াতের মধ্যেই মানব সেবার মূল মর্মার্থ লুকিয়ে আছে সুপ্রিয় আমার আজকে যখন ইসলাম সৌদি আরবে প্রথম রাসুলের হাত দিয়ে সাহাবের হাত দিয়ে বিকাশ লাভ করে সে কোথায় সুদূর সৌদি আরব আর কোথায় বাংলাদেশ আমরা মুসলমান কিবা হয়েছি এর ইতিহাস খুঁজতে গেলে সবচেয়ে বড় ভাষা আসবে সেটা হলো মানব সেবা মানবতা ইসলামের বিরুদ্ধে তলোয়ারে যে অভিযোগ করা হয় তার ডাহা মিথ্যা কথা ইসলাম তার মানবতা তার ভালোবাসা তার উদারতা দিয়ে মানুষের মন জয় করেছিল ফলে আজকে আমরা এই ছোট্ট বাংলাদেশে আমরা বসবাস করছি মুসলমান হয়ে আমাদের দাদারা হয়তো এই মানবতার সোঁয়া পেয়েছিল ইসলামের এই মানবতার জায়গাটায় তাদের আসলে আকর্ষণ করেছিল তারা মুসলমান হয়ে গিয়েছিল সুপ্রিয় ভাই আমার আজকে সমাজের সর্বত্র এই মানবতা ভোলণ্ঠিত আজকে নীতিহীনতা অরাজকতা আজকে সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে ঠিক সমাজে এই কঠিন দুর্দিনে এই কঠিন সময়ে আলাওন রক্তদান সংস্থা আপনাদের পাশে জাতির সেবায় দাঁড়াতে চায় জাতির সেবা করতে চাই মানুষকে আবারও স্মরণ করাতে চাই সেই ইসলামী সোনা যুগের আদর্শকে সেই ইসলামী সোনা যুগের মানবতাকে রাসুল মানুষের কি মানবতা দেখিয়েছিলেন প্রিয় ভাই রামার আল বেদাওয়া নেহায়া সেখানে যান বেদাওয়া নেহার সপ্তম খণ্ডের আট থেকে এগারো পৃষ্ঠায় সেখানে ইয়ার মুখের যুদ্ধের কাহিনী আমরা সকলেই জানি ইয়ার মুখের যুদ্ধে যে সাবি বর্ণনা করছেন সাফি হজাইফা। আনহু হুজাইফা বলছেন ইয়েলোকের প্রচণ্ড যুদ্ধে সে সময়ে অনেক মুসলমান প্রায় মৃত তারা শুয়ে আছে। তারা বলছে পানি ওয়াটার পানি পানি আমাকে পানি দেন হুজাইফার চাচাচো ভাই সেখানে আহত অবস্থায় পড়েছিল সেই চাচাতো ভাইয়ের দেহে থেকে অনেক রক্ত ঝরেছিল সে প্রায় মর্মরা অবস্থা মমুস অবস্থায় ছিল হুজাইফা সামান্য পানি নিয়ে চাচাতো ভাই খুঁজতে থাকলো আমার চাচাতো ভাইটা কোথায় তিনি খুঁজছিলেন খুঁজতে খুঁজতে তিনি তার চাচাতো ভাইকে পেয়ে গেলেন তিনি পানি নিয়ে হাজির হলেন বলেন এই ভাই পানি নাও তুমি পানি খেয়ে জীবন বাঁচাও যখন হোজাইফার চাচাতো ভাই পানি নিয়ে এসে মুখে দিয়ে পান করবে এমন অবস্থায় তার পাশে থেকে শব্দ আসছে পানি পানি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দৌড়ে গিয়ে তখন ওই হোজাইফার ভাই বলছে যে ভাই আমাকে নয় আমার পাশের ভাই ওকে বাঁচাও হতে সামান্য পানি নিয়ে সেখানে গেল সেখানে গিয়ে যখন পানি মুখে দিবে এমন তো অবস্থায় একটু পরে পাশ থেকে শব্দ আসছে আমাকে পানি পানি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তখন ওই সাহাবি পানি বান্না করে বলছে আমার পাশে ভাইকে বাঁচাও এসে পানি নিয়ে দুই তিনজনের কাছে ঘুরতে ঘুরতে অবশেষে তার তো ভাইয়ের কাছে আসতেই তিনি দেখলেন তার চাষাতো ভাই মারা গেছেন আর জীবিত পেয়েছেন নেই শাহতের অমীয় সুধা পান করেছেন দুনিয়ার পানি পান সুখ তার হয় নাই দৌড়ে গেছেন পাশের ভাই তিনিও মারা গেছেন হয়ে গেছেন দৌড়ে তার পাশে তিনিও মারা গেছেন হোসাইফার হাতে পানি থাকল কিন্তু কারো পানি খাওয়ার সৌভাগ্য হয় নাই এবার সাহাবিদের যুগে সাহাবিরা তাদের বোধ শিখিয়েছে যেটা পৃথিবীতে যে নজির সৃষ্টি করেছে অন্য কোন ধর্ম জাতির কোনো কোথাও এই নজির এই দৃষ্ট স্থাপিত হয় নাই ইসলাম তল আসে নাই ইসলাম মানবতা এসেছে মানুষের ভালোবাসা এসেছে প্রিয় ভাইয়ারা আমার আজকে ডোনার উপস্থিত ইসলামের এই মানবতা মানে আলোয়ান করা আলোয়ান মানে আত্ম পাশে দাঁড়ানো আলোয়ান মানে মানুষকে ভালোবেসে বুকে টেনে নেওয়া আদ আমাদের সকলেই ভাই হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে ইহুদি হোক সে মুসলমান মানুষ মানেই আমার ভাই এই ইসলামের চরম মানবতা উদার মানবতা ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহ রসুল বুখারি মুসলিম মেশকাদ হারিস নাম্বার ঊনপঞ্চাশ একষট্টি আল্লাহ বলছেন ওয়াল্লাদি নাফসি বেয়াদি লাইমেন আহাদুন আল্লাহ বলছেন আই মোহাম্মদ আমার প্রাণ যে আল্লাহর হাতে আল্লাহর কসম করে বলছি আমি লাইমনু আহাদুন হাত বলি আখিহি ওই ব্যক্তি কোনো প্রকৃতি মমিন নয় যে ব্যক্তি হাত আখি মাহেবুলি নাফসি নিজের জন্য যা পছন্দ করে যা ভালোবাসে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করেন অর্থাৎ নিজের জন্য যা পছন্দ মমিন করবে অন্য ভাইয়ার জন্য সেটাই সে পছন্দ করবে আমি ইয়ার মেয়ে কাহিনী আপনি সেটাই বলতে চেয়েছি অর্থাৎ ভাই আমার যখন আমাদের কাছে ফোন আসে কল আসে যে আমার মা আজকে অসুস্থ মেডিকেলে পড়ে আছে। তিনি মমূর্ষ তার যান যায় যা অবস্থা মাত্র সামান্য ব্লাড এক ব্যাগ ব্লাড হলে আমার মা বেঁচে যাবে যখন এই আকুতি আর যখন কল আমাদের কানে বেজে ওঠে আমাদের আটকে ওঠে যদি আমার মা হতো আমি কি করতাম আজকে আমাদের আলোয়ান প্রতিষ্ঠিত হয়েছে ডনার ভাইরা আবেগ দেখিয়েছেন তারা নাম লিখিয়েছেন রক্ত চাইলে তাকে তাদের আসলে পাশে পাওয়া যায় না তো ভাইরা আমার নিজের মা যদি আপনার অসুস্থ হয় যদি মৃত যাত্রী হয় তাহলে আপনি অবশ্যই মায়ের ডাকে সাড়া দিবেন মায়ের ডাকে সাড়া না দিয়ে কোনো উপায় নাই তাহলে আপনার মমিন ভাইয়ের মা আপনার মা সকলেরই মা আমাদের মায়ের একটা মা যদি এক ব্যাগ রক্তবিহীন মারা যায় তাহলে আল্লাহর ভাষায় একটা মা যদি মারা যায় সামান্য রক্তর জন্য আজকে আলোয়ান কোনো দায়ী থাকবে কারণ আলোয়ান মানবতার পাশে এ রক্ত দিয়ে মানুষকে সেবা করার দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ়ভাবে ব্রত হয়েছিল দু হাজার সতেরো সালের সতেরোই বাইশে ফেব্রুয়ারিতে আলাওয়ানের যে দৃঢ় ব্রত যে দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে প্রতিজ্ঞার ভাষাই ছিল মানবতার পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা মানুষকে সার্বিক সাহায্য করে মানুষকে বাঁচানো মানুষ সেবা করা আজকে আপনার আলাওয়ানার ডনার আপনাকে কল করা হচ্ছে যে আপনি একজন ভাই মমুষ্য রক্ত লাগবে আপনার কোনো সাড়া নাই আপনি কেমন মমিন আপনার যে গুণটি আল্লাহ রসুল বললেন যে আমার মায়ের রক্ত হলে আমি যা করতাম অন্য ভাইয়ের মায়ের রক্ত হলে আমাকে তাই করতে হবে অতএব ভাইয়ার আমার এই ব্রত নিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে যে আলাওনের যাত্রা শুরু হয়েছিল আমি আবার আপনাকে স্মরণ করাতে চাই যে আলাওনের ডনার হলে চলবে না সেখানে আত্মত্যাগী হওয়া লাগবে সেখানে আত্মমানবতার পাশে দাঁড়াতে হবে তবে আপনার এই প্রতিজ্ঞা আপনার ওয়াদা আসলে আসলে বাস্তব বাস্তায় বাস্তবায়িত হবে অদেব আজকে ডনার সমাবেশে আমি সকল ভাইকে বলবো আসুন আমরা আজকে আলোয়নের জন্য আমরা ওই দৃষ্টান্ত উপস্থাপন করি আলোয়নের জন্য আমরা আজকে ওই দৃষ্টান্ত স্থাপন করি বুখারি হারিস নাম্বার সাঁত্রিশ আশি আমরা সকলে জানি যখন সাহাবিরা যখন মোহাজির মক্কাতে মদিনায় গেলেন মক্কা দিয়ে মদিনায় গেছেন মদিনায় যাওয়ার পরে সাদ বিন রাবির বিন রাবি একজন সাহাবি তিনি আনসার এই বিন রাবি ইনার ভাগে একজন ব্যক্তি বলল। তিনি হলেন মুহাজির অর্থাৎ আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান আউফ তার ভাগে পড়ল এমন তো অবস্থায় তার কাছে যখন যা হলো তিনি বললেন ভাই তুমি আমার বাড়িতে আসো আমার জমি আছে আমার স্ত্রী আছে আমার সম্পদ আছে তুমি যা চাইবে তারা অর্ধেক তোমাকে দিয়ে দেবো আমি তুমি সেটাই নাও আর নাও বললো ভাই আমি ব্যবসায়ী আমাকে ব্যবসা করতে দাও তোমার ভাগ লাগবে না এভাবে মক্কার মহার্জিদের মদিন আনসার যে দৃষ্টান্ত উপস্থাপন করে পৃথিবীতে ইসলাম ইতিহাসে আজকে স্বর্ণক্ষয় লেখা আছে অতএব ভাই আমার আমাদেরকেও মানুষের সেবাই এই দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে অর্থে ডনার ভাইতে বসে নাম লেখালে হবে না তো ডনার নাম বলে হবে না ডনেট দান করো নিজের ভাইকে রক্ত দিয়ে ভাইয়ের সেবা মানবতার সেবার পাশে দাঁড়াতে হবে আমি আজকে এই ডোনার সমাবেশে আমি সকলকে বলে দিতে চাই আসুন ভাই আমরা আমরা এই আলোয়ানের যে স্লোগান মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির বান এই স্লোগানকে সামনে নিয়ে এই আলোয়ানের সার্বিক অগ্রগতি সার্বিক সহায়তা শ্রম সময় অর্থ রক্ত

অল হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে যারা রক্তদান করে তারা যারা রক্তদান করে না তাদের থেকে দশ গুণ বেশি বাঁচতে পারবে তাই আমাদের স্লোগান হবে যদি হয় পর্যাপ্ত রক্তদাতা জয় করব মোরা মানবতা উল্লেখিত শিরোনামকে সামনে রেখে ডোনার বৃদ্ধির উপায় ও তাদের কার্যক্রম নিয়ে আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ রোহান ইসলাম অর্থ সম্পাদক আল আউন সাতক্ষীরা জেলা মোতারমকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া আলা রাসূলিল কারীম আম্মা বাদ আমার পাশে উপস্থিত স্বেচ্ছাসেবী ডুনার সমাবেশের সভাপতি প্রধান অতিথি ও আল আউন কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীল বিন্দু সমস্ত প্রশংসা মহান আল্লাহ জন্য শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলী ওসাল্লামের উপর মাদকমুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ আমার রক্তে যদি বাঁচে প্রাণ তবেই তো আমি বড় ভাগ্যবান আলাউন সাতক্ষীরা জেলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত স্বেচ্ছাসেবক নিঃস্বার্থভাবে মানুষের সেবা করা আমাদেরই লক্ষ্য নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করাই আমাদের লক্ষ্য আর এই লক্ষ্যকে নিয়ে আমরা আলাউন সাতক্ষীরা জেলা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং ভবিষ্যতে করব ইনশাল্লাহ অনেক আদেমদের সাথে জানাচ্ছি আমাদের আলাউন সাতক্ষীরা জেলার প্রতি মাসের যে রক্তের চাহিদা তার আশি থেকে নব্বই পার্সেন্ট আমরা দিতে সক্ষম হই আমাদের প্রতি মাসে যে রক্তের চাহিদা আসে তার আশি থেকে নব্বই পার্সেন্ট আমরা দিতে সক্ষম হই আর আমাদের প্রত্যেক দায়িত্বশীল হানড্রেড পার্সেন্ট চেষ্টা করে তার আশি থেকে নব্বই পার্সেন্ট আমরা দিতে পারি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এবার বলি যে আমরা কিভাবে এগুলো ম্যানেজ করি তো প্রথমে যে বিষয়টি আমি বলবো সেটি হলো কর্মপরিষদ আলাউন সাতক্ষীরার যে কর্মপরিষদ আছে তারা সবাই সভাপতি মৌলানা সাইদুর রহমান এর নেতৃত্বে খুবই আন্তরিকভাবে কাজ করে আমাদের সবার প্রায় সেম বয়স আমরা যারা আলাউন সাতক্ষীরা জেলার দায়িত্বশীল আছি প্রায় সবাই সেম বয়স এই সেম বয়স হওয়ার কারণে আমরা ফ্রিভাবে থাকতে পারি কথা বলতে পারি এবং বিভিন্ন প্রোগ্রাম করতে পারি আর আমরা সবাই স্টুডেন্ট এই স্টুডেন্ট হওয়ার কারণেই আমরা আলাউনে অধিক সময় দিতে পারি আলহামদুলিল্লাহ কারণ যারা স্টুডেন্ট তারা ক্লাস টাইম বাদে প্রায় সময় ফ্রি থাকে এই ফ্রি থাকার কারণেই আমরা অধিক সময় আলাউনি দিতে পারি তাই আলাউন কেন্দ্র কেন্দ্রীয় কর্ম বলবো যখন আপনারা আল আউনের জেলা দায়িত্বশীল বিন্দু বাছাই করবেন তখন দেখবেন যারা স্টুডেন্ট বা যারা ফ্রি থাকে তাদেরকে দায়িত্ব দেওয়া যায় কি না কারণ বাংলাদেশ যুব যুবসংঘ বাংলাদেশ আহালাদিস আন্দোলন এবং সোনামণি সংগঠনে এত সময় লাগে না কাজ করতে এত সময় লাগে না যত সময় আল আউনে লাগে তার কারণ আল আউনে যে কোনো সময় হতে পারে রাত বারোটা একটা দুইটা তিনটা যে কোনো সময়ই আপনার কাছে ফোন আসতে পারে কিন্তু বাংলাদেশ আহলাদিসা আন্দোলন আহলাদিসা আন্দোলন বাংলাদেশ আহলাদিস যুবসংঘ এবং সুনামনি সংগঠনে এত রাতে কখনোই আপনার কাছে ফোন আসবে না বা এত রাতে কোনো কাজ থাকবে না কিন্তু আল আউনে যখন তখনই আপনার কাছে ফোন চলে আসতে পারে যদি রাত তিনটার সময় একজন ফোন করে আপনাকে বলে যে ভাই আমার মায়ের জন্য রক্ত লাগবে আপনার কি ওই রাতে ঘুম হবে কথা বলেন ঘুম হবে যদি আপনি স্বেচ্ছাসেবক মনের ইচ্ছায় নিজের ইচ্ছায় করেন তাহলে আপনার ঘুম হবে না তখনই আপনি কাজে লেগে যাবেন এজন্যই যারা ফিরি থাকে তাদেরকে দায়িত্ব দেওয়া অতীব জরুরি যদি তাদের দায়িত্ব দেওয়া যায় তাহলে আলাউন আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ তারপর আমি যে বিষয়টি উল্লেখ করব। সেটি হল ক্যাম্পিং আমার আজকের যে বিষয় সেটি হলো ডোনান ডোনার বৃদ্ধি কিভাবে করা যায় ডোনার আমরা কিভাবে বৃদ্ধি করবো তা ডোনার বৃদ্ধি করার জন্য প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো ক্যাম্পিং বেশি বেশি করে ক্যাম্পিং করতে হবে আমাদের সাতক্ষীরা জেলার যেটা আমাদের সাতক্ষীরা জেলায় যত স্কুল কলেজ স্কুল কলেজ আছে সেখানে আমরা ফ্রি ক্যাম্পিং করি ফ্রি ক্যাম্পিং করে আমরা মাদকমুক্ত রক্ত রক্ত ডোনার আমরা সেখান থেকে ম্যানেজ করি এবং প্রতি শুক্রবারে আমরা বিভিন্ন মসজিদে গিয়ে ক্যাম্পিং করি মাসিক তাবলিক সফরে গিয়ে আমরা ক্যাম্পিং করি আমরা অধিকাংশ সময় মাহফিলে ক্যাম্পিং করি যার কারণে পুরো একটি গ্রামকে যেখানে মাহফিল হয় সেখানে পুরো একটি গ্রামকে যাতে আমরা জানাতে পারি যে আলাউন কী আলাউন কিভাবে কাজ করে এবং আল আউন কিভাবে আলাউন থেকে রক্ত নিতে হয় কোন কোন রুগী আলাউন থেকে রক্ত পাবে ইত্যাদি ইত্যাদি বিষয় তো আমাদের এমনও দিন গেছে যে আমরা চার জায়গায় একই সাথে ক্যাম্পিং করেছি তো এটা কিভাবে সম্ভব আমাদের কর্ম পরিষদের যত সদস্য আছে সবাই আমরা ব্লাড গ্রুপিং এক্সপার্ট যদি আপনি ব্লাড গ্রুপিং এক্সপার্ট হন তাহলে আপনি তিন চার জায়গায় একসাথে ক্যাম্পিং করতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের যে কার্যকারী সদস্য যারা আছে তাদের সহযোগিতা নিয়েই আমরা কাজগুলো করি তারপরে যে বিষয়টি সেটা হলো অনলাইনে অ্যাক্টিভিটি আপনি যদি অনলাইনে অ্যাক্টিভ থাকেন তো আপনি খুব তাড়াতাড়ি রক্ত ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফেসবুক আইডি ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ এবং ম্যাসেঞ্জার গ্রুপ আছে যেখানে যদি কেউ রক্তের জন্য কল দেয় তাৎক্ষণিকভাবে আমরা ম্যাসেঞ্জার গ্রুপে জানিয়ে দিই যে আমাদের এই গ্রুপের রক্ত এখনই প্রয়োজন তখন আমাদের যে স্বেচ্ছাসেবক বৃন্দ আছে সবাই আমরা একসাথে এই রক্তটা খুঁজি এই একসাথে খোঁজার কারণে খুব তাড়াতাড়ি আমরা এই এগুলো পাই মানে ডোনার খুব তাড়াতাড়ি পায় এবং খুব তাড়াতাড়ি আমরা রক্ত দিতে পারি আর একটি বিষয় সেটি হলো অন্য সংগঠনের সাথে সুসম্পর্ক গড়া আপনার জেলাতে আর যে সব যে সমস্ত রক্তদাতা সংস্থা আছে রক্তদান সংস্থা আছে তাদের সাথে আমাদের সুসম্পর্ক গড়তে হবে তাহলে যখন আপনি নিজে রক্ত পাবেন না তাদের সহযোগিতা নিয়ে আমরা এই রক্তটি দিতে পারবো ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে এই রক্তদানের কাজ সহজ করে দিক সবলি আল্লাহ আমিনালামাইকুমুল্লা আলহামদুলিল্লাহ আমাদের জেলা প্রতিনিধিদের আলোচনা চলছে তো আমরা যারা রক্ত দেই আমাদের উপলব্ধিতে রক্তদানের যে উপকারিতাগুলো রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে অনেকে আমরা উপলব্ধি করি না বা জানি না এ কারণে আমাদের রক্তদানের ক্ষেত্রে অনেক অজ্ঞতা থাকে আমরা অনেক মানুষ প্রতিদিন সকালে কিন্তু ব্যায়াম করি করি না শরীরকে সুন্দর রাখার জন্য অথচ আমরা যারা প্রতিনিয়ত রক্ত দেই এক ব্যাগ করে রক্ত দিলে চারশো পঞ্চাশ মিলিলিটার রক্ত যায় আমাদেরকে দিতে হয় এই চারশো পঞ্চাশ মিলিলিটার রক্তের মধ্যে ছয়শো পঞ্চাশ ক্যালোরি শক্তি আমাদের শরীর থেকে অপচয় হয় যেটা আমরা প্রতিদিন ব্যায়াম করে অপচয় করতাম আমরা যদি রক্ত দেই তাহলে আমাদের এক ব্যাগ রক্তের বিনিময়ে ছয়শো পঞ্চাশ ক্যালোরি শক্তি আমাদের দেহ থেকে ব্যয় হয় যা আমাদের ওজন কমানোর জন্য অনেক বেশি ভূমিকা পালন করে অতএব রক্তদানের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখবো তাহলে আমাদের রক্তদানে ভয় না করে বরঞ্চ আমাদের শরীরকে সুস্থ রাখতে পারবো আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান করুক আল্লাহ মামিন এ পর্বে আমাদের মাঝে বিশেষ অতিথির ভাষণ বিশেষ অতিথির ভাষণ নিয়ে আসছেন নির্বিজাল তাহিদের ঝান্ডাবাহী দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহলাদি যুব সাবেক কেন্দ্রীয় সভাপতি আহলেস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ আক্তার মোহতালামকে তার বিশেষ মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামদুলিল্লা নবী মিনাশ শাইতানির সঈতীম বিসমিল্লাহির রহমান রাহিম কুল্লু মুসলিমুন ইখাত আহলাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন মাদক মুক্ত রক্তদান আল আউন সংস্থার আজকেই ডনার কালেকশন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাল গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার দায়িত্বশীল বৃন্দ এবং সম্মানিত সুধীবৃন্দ আমরা এমন একটি অনুষ্ঠানে এখন উপস্থিত যে মানুষ আল্লাহ রব্বুল আলমিন যে বলছেন তোমরা দিন কায়েম করো অতুজাহিদ নফিস আল্লাহ মাল এবং জান দ্বারা তো যান দিতে গেলে মানুষের কি একটা পরিস্থিতির শিকার হয়ে মানুষ জীবন দেয় রক্ত দেয় কষ্ট করে একটা সুস্থ মানুষকে যদি তার কাছ থেকে রক্ত চাওয়া যায় এটা ভিতরি কারণ হয় বটে তবে আহলাদিস আন্দোলন বাংলাদেশের এই যে সমাজকল্যাণমূলক এই অঙ্গ সংগঠন আল আউন মনে রাখবেন যে আমাদের মধ্যে একটি বিশেষ লক্ষ্য উদ্দেশ্য আছে এই জন্য আমাদের জন্য সব কিছু ইজি হয়ে গেছে সহজ হয়ে গেছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুবসংঘ আমরা নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই ছোট্ট সোনামণি শিশু কিশোরদের যে মূল ভিত্তি আমাদের আন্দোলনের এই সোনামণি সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা আল্লাহর সন্তুষ্টি এমনি করে আল আউন আমরা মানব সেবার মাধ্যমে মানুষের সন্তুষ্টি চাই না আমরা কার সন্তুষ্টি চাই আল্লাহ তালার আমরা মানব সেবার মাধ্যমে যেভাবে সাহাবাই রাম মানব সেবা করে আল্লাহ নৈকট্য হাসিল করেছিলেন তাবে তবে ইন সলফে আজকের এই সময়তে যুগান্তরকারী একটি সংগঠন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের যে অঙ্গ সংগঠন আছে সমস্ত সংগঠনের বিশেষ একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে এমনি এমনি কাজ করে না আমি কালকে আলহেরা শিল্পী গোষ্ঠীর অনুষ্ঠানে বলেছিলাম যে বিভিন্ন ধরনের এই ইসলামী সঙ্গীত মানে পরিবেশন করার জন্য এবং মানুষকে ইসলামী সঙ্গীতের প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য তারা ইসলামী সঙ্গীত নাদ বিভিন্ন নাম দিয়ে থাকে যার মধ্যে কি শুধু মানুষ শোনে কিন্তু চেতনা সৃষ্টি হয় না আমাদের নাম হচ্ছে ইসলামী জাগরণী যার মাধ্যমে মানুষের হৃদয়ে কি নাড়া দেবে ঠিক আলাউন একটি মমূর্ষ রুগীকে যখন আমি এক ব্যাগ রক্ত দেব তখন আমার মধ্যে অবশ্যই একটি কি উৎসাহ উদ্দীপনা আসবে যে আমি কিছু করতে পারলাম আমার শরীর সুস্থ আছে মন সুস্থ আছে এখানে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছে তারা অবশ্যই আলোচনা করেছেন করবেন যে রক্ত দিলে আমাদের কি উপকার হয় এটা আমরা জানি কিন্তু আমি আপনাদেরকে কোরআন হাদিসের মানদণ্ডে যেটা বলতে চাই মানে হচ্ছে যে উপকার করা এই জন্য মোহতারাম আমির জামাতের প্রত্যেকটি নামের পিছনে বিশুদ্ধ একটি কি সেখানে লক্ষ্য উদ্দেশ্য আছে এবং তার একটি অর্থবহ নাম আছে এমনি এমনি আমরা নাম দিয়ে থাকি না তো সেই কারণে আল আউনি নাম দেওয়া হয়েছে যে মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ আজকে লক্ষ্য করে দেখুন আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এমনকি মহিলারা পর্যন্ত আসক্ত হচ্ছে মাদকতায় আর মাদকতা যদি কেউ একদিন সেবন করে তাহলে তার চল্লিশ দিন কোনো এবাদত কবুল হয় না আর ওই বিষ রক্ত যদি আমাদের আর একটা অসুস্থ মানুষকে দেওয়া যায় এই জন্য ডাইরেক্ট একেবারে টাটকা ব্যাংক আমাদের প্রত্যেকটি ডনার থাকবে বিভিন্ন জেলাতে সেখান থেকে রক্ত নিয়ে আরেকটি অসুস্থ মানুষকে দিলে দ্রুত সুস্থ হয়ে উঠবে এই জন্যই আলাউন তৈরি হয়েছে সর্বোপরি যারা এই নিয়ে কাজ করছে কেন্দ্র জেলা এবং প্রতি মাসে আমাদের মজলিশা আমেলাতে আলোচনা হয় এবং আলাউন যে কাজ করছে সেটা ধন্য ধন্যবাদ পাওয়ার তারা অধিকার রাখে আমরা প্রত্যেক মিটিংয়ে তাদেরকে ধন্যবাদ জানাই দোয়া করি আজকে আমি এখানে আমি আমেলা সদস্য হিসাবে তাদের উপদেষ্টা হিসাবে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নিঃস্বার্থভাবে আসলে এটা খুব কঠিন কাজ বললাম রক্ত দেওয়াটাও কঠিন আর দেওয়ানোটা আরও কঠিন যারা দায়িত্ব থাকে সারাদিন মোবাইলে ডিস্টার্ব করে এই বিরক্ত করে যে ভাই এক ব্যাগ রক্ত লাগবে সবাই রক্ত চায় কেউ দিতে চায় না এটাই বাস্তবতা এই জন্য যারা সংগ্রহ করে দেয় তারা অনেক কষ্ট করে তাদের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি এবং এই আলাউনের মাধ্যমে আহলাদিস আন্দোলনের যাতে মাইল ফলক হয়ে থাকে এটা দায়িত্বশীলদের প্রতি আমার আহ্বান রেখে আমি তাদের কাজকে আরও গতিশীল করার জন্য আহ্বান করে তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমরা যে আল্লাহ সন্তুষ্টির জন্য এই আলাউনে কাজ করছি আল্লাহ যেন সেটা কবুল করে নেন সকলে বলে আমিন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আলাউনের দীর্ঘায়ু কামনা করছি 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 আর এক মানুষের এক মুসলমান আরাক মুসলমানের ভাই ভাই হিসাবে আমরা হয়ে আল্লা আলামিনের নৈকট্য হাসিল করতে পারি এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ অতিথির মুখ থেকে মূল্যবান আলোচনা শুনলাম এ পর্বে আমাদের আবারও জেলা প্রতিনিধিদের আলোচনা জেলায় আলাউনের অগ্রগতি ও অভিজ্ঞতা বর্ণনা উল্লেখিত শিরোনামে আলোচনা নিয়ে আসছেন মোহাম্মদ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক আল আউন দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলা আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতুহু ইনাল ইনাল হামদানিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু আলা রাসূলিল হতা ওকল্লাহআলা ও তায়ক ওকলাই রহমস প্রশংসা সেই মহান রাবুল আলমিনের জন্য যার অপার অনুগ্রহে আজকে আমরা চৌত্রিশতম তাবলিগি ইজতিমায় উপস্থিত হতে পেরেছি চৌত্রিশতম তাবলিগি ইজতিমার উপলক্ষে স্বেচ্ছাসেবী রক্তদান ডনার সমাবেশে গুটি কয়েকজন মানুষ উপস্থিত হতে পেরেছি এই জন্য সেই মহান রাবুল আলামিনের দরবারে আমরা প্রাণ করে সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সেই সাথে বিশ্বনবীর দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহম্মসলি আলাই বারিক আলাই সম্মানিত সম্মানিত উপস্থিত আজকের ডনার সমাবেশে বিভিন্ন জেলা থেকে উপস্থিত আলাউনের সদস্য এবং দায়িত্ববান কর্মীবৃন্দরা আজকে আমার আলোচনার বিষয় কিভাবে একটি জেলাকে শক্তিশালী এবং অগ্রগতি এর কাজের অগ্রগতি কিভাবে আনানো যায় আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র করানুল করিমে পাঁচ নম্বর সোলশ্রম মায়েদার মধ্যে বলছেন ওয়া আল এল বীর ওয় তোমরা পরস্পরশ একে ওপরে তাকুয়ার কাজে সহযোগিতা করো আল্লাহর রাব্বুল আলমিন পবিত্র করানুল করিম শ্রম আয়েদার বত্রিশ নম্বর আয়তে বলছেন কতাল আফসান আসাদ ফা নাসি জামিয়া যে ব্যক্তি একটি মানুষের প্রাণ রক্ষা করলো সে যেন গোটা বিশ্বের সকল মানুষের প্রাণ রক্ষা করলো যে ব্যক্তি একটি মানুষের প্রাণ হত্যা করলো সে যেন গোটা বিশ্বের সকল মানুষের প্রাণ হত্যা করল তো এখান থেকে আমরা শিক্ষা নেব স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা এটা একটা এটা আমাদের আলাউন একটা সাহায্য আলাউন একটা সামাজিক কাজ করছে অর্থাৎ আমাদের ছত্রিশটি দেশে স্বেচ্ছায় রক্ত দিতে সক্ষম হচ্ছে এর অগ্রগতি কীভাবে বাড়ানো যায় আমাদের প্রত্যেকটি জেলায় সাতজন করে সদস্য রয়েছে প্রতিটি সদস্যে যদি প্রতি মাসে পাঁচজন করে আমরা ডনার ম্যানেজ করে রক্ত দিতে সক্ষম হই তাহলে মাসে আমরা পঁয়ত্রিশ বেগ রক্ত দিতে সক্ষম হব আর আলাউন এভাবে দিনে দিনে এর অগ্রগতি বৃদ্ধি পাবে আর আলাউন প্রতিটি মানুষের সাথে সম্পৃক্ত যেমন আলাউন বিভিন্ন ব্যবসায়ী বলেন বিভিন্ন প্রশাসন বলেন বিভিন্ন পেশাজীবী বলেন সকলের সাথে সম্পৃক্ত সকলের সাথে এই কাজ করতে সক্ষম হয় বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সাথে কাজ করতে সক্ষম হয় কারণ মানব মানবতার জন্য এটা কাজ করে মাদকমুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ এই স্লোগান আমরা বিশ্বাসী মোহতারাম আমির জামাত যে এটা এই কাজটার জন্য প্রথম যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের জন্য যারা কাজ করছে তারাও এর সব পাবে যিনি উদ্যোক্তা তিনিও সব পাবে এজন্য আমাদেরকে প্রতিটি জেলাকে শক্তিশালী করার জন্য যারা সদস্য রয়েছে প্রত্যেকটি সদস্যকে মাঠে বাস্তবায়ন কাজ করতে হবে আমাদের দেখা যায় শুধু জেলাতে দুই একজন করে কাজ করে সাতজন সদস্য থাকার পরে দুইজন দিয়ে এভাবে কাজ করে এজন্য আমাদের এর অগ্রগতি দিনে দিনে কমছে এর অগ্রগতিকে আরও বৃদ্ধি করার জন্য সাতজনকে কেউ শাখায় কেউ এলাকায় কেউ উপজেলায় কে কেন্দ্রে বিভিন্ন জায়গায় সকলকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে এজন্য মোহরামা আমির জামাত তিনি তার যে প্রত্যেকটি বইয়ের মধ্যে বা প্রতিটি পরিস্থিতির মধ্যে লিখেছেন যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি আমাদের কাজ করতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন সঠিকভাবে মাঠে এ কাজ করার তৌফিক দান করে সকল মিল্লাহমিন ও আখর আহমদুলিল্লাহ ওরহমতুল্লাহ আবার এ পর্বে আলোচনা নিয়াছেন আল আউন রংপুর জেলা পরিচিতি উল্লেখিত শিরোনামে আলোচনা করবেন মোহাম্মদ খোরশেদ আলম সাধারণ সম্পাদক আল আউন রংপুর সাংগঠনিক জেলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মলা নবী আবাদ আম্মা আউ্লা ইমিনা রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম রবিশ রহি সৌদরি ওয়াসির ইলি আমরি ওয়াহুলকদেতাম আফকাহু কৌলি আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা মহিয়ান আল্লা আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকে আলাউনের ডোনার সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ লাভ দিলেন এজন্য সুপ্রিয় আলহামদুলিল্লাহ সমানিত সুদিমণ্ডলী আমার আলোচনার বিষয় হচ্ছে আলাউন রংপুর জেলার পরিচিতি তো মোটামুটি আমাদের যারা পূর্বের দায়িত্বশীল ছিল দুই সাল থেকে দুই সালের নভেম্বর মাসের ছয় তারিখ পর্যন্ত সবাই মোটামুটি মাসাল্লা চেষ্টা করেছে নিজের জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সর্বোচ্চটা দেওয়ার তো আমাদের কমিটি গঠন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত মোটামুটি চার মাসে আমরা ব্লাড ডোনেট করেছি মোটামুটি একশো সাত ব্যাগের মতো তো এই একশো সাত ব্যাগ ব্লাড আমরা ডোনেট করলাম এর বেশিরভাগ হলো যারা ছাত্র তারা এজন্য আমি মনে করি যে আমাদের আলাওনের টার্গেট করা উচিত ছাত্রদেরকে বিভিন্ন কলেজের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু আমাদের ডোনার তারা কিন্তু আমাদের সম্পদ সম্মানিত সুদী মণ্ডলী এই জন্য আপনারা বিশ্ববিদ্যালয় লেভেলে কলেজ লেভেলে কাজ করবেন আমি মনে করি এবং আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি আমাদের কারমাইকেল কলেজ এবং বেগুন বিশ্ববিদ্যালয় রংপুরে মোটামুটি আমাদের একটা প্যানেল তৈরি হয়ে গেছে আমরা রিসেন্ট দু এক মাসের মধ্যেই তাদের পূর্ণাঙ্গ কমিটিটা আমরা দিতে পারবো ইনশাআল্লাহ তো সম্মানিত উপস্থিতি যদি আলাউনের ত্যাগের বিষয়ে বলতে হয় তো আমি বলতে পারি এভাবে যে রাত তিনটার সময় একজন মুমুর সুরুগীর ব্লাডের প্রয়োজন তো এই রাত তিনটার সময় আলাওনের একজন ডোনার গিয়ে ব্লাড ডোনেট করে চলে আসছে তার ম্যাচে রাত তিনটার সময় গাড়ি ছিল না পায়ে হেঁটে গিয়ে ব্লাড ডোনেট করেছে এটা হচ্ছে আলাউন রংপুর জেলার কৃতিত্ব বলা যায় সম্মানিত উপস্থিতি তো এই যে সে রাত তিনটার সময় গেল ব্লাড ডোনেটের জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নয় কি একটি বিষয় আমি বলতে চাই সেটি হচ্ছে ঈদের আগের রাত রমজান মাস গত বছরে একজনের ব্লাডের প্রয়োজন সাত ব্যাগ যখন আমাদের নক করা হলো সেই রাতে কিলোমিটার দূর থেকে চারজন ডোনার দুইজন সফর সঙ্গী সহ তারা ব্লাড ডোনেট করতে গেলেন এমন কি সেখান থেকে আসতে তাদের রাত দুটা বাজে তো এই যে আলাউনের যে একটা ত্যাগ এই ত্যাগের বিনিময়ে আমরা দুনিয়াতে কিছু চাই না আমরা চাই অতীতলায়ের মহিলা যদি কুকুরকে পানিবান করিয়ে জান্নাত লাভ করতে পারে আমরা মনে করি এক ব্যাগ ব্লাডের ওসিলায় পাক রব্বুর আলমিন আমাদেরকে ক্ষমা করতে পারে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সেই সাথে আমার সময় যেহেতু কম আমি দাওয়াতের ক্ষেত্রে যে আলাউন শুধু ব্লাড ডোনেটের ক্ষেত্রেই ভূমিকা পালন করবে না আমি মনে করি যে আলাউন দাওয়াতের ক্ষেত্রেও ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ আহলেদিৎ যুবসংঘ যেমন দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ করছে এই নাম শুনলে কিন্তু অনেকের গাছ বলে কিন্তু আপনি যখন আলাউন থেকে যখন কাজ করবেন আমাদের বইগুলো ফ্রি বিতরণ করবেন তখন কিন্তু তারা স্বাচ্ছন্দ্য সেটা গ্রহণ করবে ইতিমধ্যে আমরা প্রায় একশো কপি বই ফ্রি বিতরণের একটা কর্মসূচি নিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রায় সত্তর পিস বই আমরা বিতরণ করেছি ছাত্রদের মধ্যে এবং সেই সাথে আমরা উদ্যোগ নিয়েছি শির্গের উপরে বেদাহাতের উপরে বিভিন্ন আকিদার উপরে যে শর্টকাটে লিফলেট তৈরি করে আমরা বিতরণ করব। এবং সেই সাথে যে আমাদের ছোট ছোট বইগুলো আছে এই বইগুলো আমরা বিতরণ করা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ মানে আল আউন আমি মনে করি একটা চলন্ত দাওয়াতের প্ল্যাটফর্ম হবে সম্মানিত উপস্থিতি আমরা মুমূর্ষ রোগীকে ব্লাডও ডোনেট করব আবার তাকে ইসলামেরও দাওয়াত দিব এর মাধ্যমে ইনশাল্লাহ যাই হোক আল্লাহ বকরবুল আলমিন আমাদের এই যাবতীয় সৎ পরিকল্পনাগুলোকে কবুল করুন বলে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রংপুর জেলা নয় বাংলাদেশের প্রায় ছত্রিশটা জেলা সব জেলায় আলহামদুলিল্লাহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং ডোনার সকলে মিলে একইভাবে একই ক্রমে তারা সর্বদাই রক্তদানের দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন সকল জেলার প্রত্যেকটা ডোনার ভাই এবং দায়িত্বশীল ভাইকে যেন এর উত্তম প্রতিদান হিসাবে যা যা খায়ের দান করেন আল্লাহ মামিন আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম খাবার খাই হ্যাঁ এই খাবারে আমাদের অনেক বড় একটা উপাদান আয়রন আমাদের খাবারের পরে আমাদের এই শরীরের মধ্যে যে আয়রন জমা হয় এই আয়রনটা যদি অতিরিক্ত পরিমাণে থাকে তাহলে আমাদের হেমোক্রোমাটোসিস একটা রোগ হয় যেটা আমাদের শরীরে প্রায় বাইশ থেকে তিরিশ ধরনের ক্ষতি করে থাকে আমরা যখন রক্ত দিব প্রতিনিয়ত এক ব্যাগ দুই ব্যাগ রক্ত দিব তো আমাদের এই এক ব্যাগ রক্তে প্রায় আড়াইশো থেকে তিনশো মিলিগ্রাম আয়রন আমাদের দেহ থেকে বের হয়ে যায় তো আমরা যদি প্রতিনিয়ত এই রক্তদান করতে পারি বিনিময়ে আমাদের দেহের যে আয়রনের অতিরিক্ত মাত্রা এটা নিয়ন্ত্রণে থাকবে বিনিময়ে আমাদের এই হেমোক্রোমোটোসিস রোগ থেকে আমরা মুক্ত পাব হেফাজত আল্লাহ তালা আমাদেরকে সেই সেতু দান করুক আল্লাহ মামিন এ পর্বে আমাদের মাঝে বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসছেন নির্বিশাল তাহজের ঝান্ডাবাহী দেশের অনন্য যুব সংগঠন বাংলাদেশ আহরাদি যুবসংঘের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় উপদেষ্টা আল আউন আলোচনা নিয়ারছেন মোহাম্মদ মুসতাকিম মুসতাকিম আহমদ মহترمকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মালা নাবি আবাদা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সৈয়াস আলুল মাতু রাহমাতুদ্দাহ যাবতীয় প্রশংসা আসে মহান ও তালার যার একান্ত অনুগ্রহে আহলাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন আলাউনের ডোনার সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাবুল আলমিনের এর জন্য শুক্রিয়া জ্ঞাপন করছি সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন হতামুল নাবীন মোহাম্মদ রসুল্লাহ সালু আলাইসাল্লামের উপর আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আহ আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আল আউন স্বেচ্ছায় রক্তদান কর্মসংস্থা এদেশের মাটিতে একটি আদর্শ রক্তদান সংস্থা হিসাবে আমরা পরিচিতি লাভ করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য রক্তদান সংস্থা রয়েছে কিন্তু কোনো সংস্থা থেকে আপনি নিরাপদ রক্ত পাবেন এই বিশ্বাস প্রত্যেকটি মানুষের কাছে আছে বলে আমাদের জানা নেই যত রক্তদান সংস্থা রয়েছে তারা প্রত্যেকেই মাদকাত ব্যক্তির কাছ থেকেও রক্ত সংগ্রহ করেন সাথে সাথে যারা সুস্থ তাদের কাছ থেকেও রক্ত সংগ্রহ করেন কিন্তু আলাউন এমন একটি সংস্থা যেখানে মাদকাসক্ত কোনো ব্যক্তির সদস্য হওয়ার ন্যূনতম যোগ্যতা পর্যন্ত রাখে না যুব সমাজকে মাদকের থেকে রক্ষা করার জন্য আলাউন যে পদক্ষেপ গ্রহণ করেছে সেটা যুগ উপযোগী এবং প্রশংসার দাবিদার কেননা বর্তমানে বাংলাদেশে যুব সমাজের সবচাইতে বড় সমস্যা হল মাদক সমস্যা মাদক মাদকাস শক্তি মাদকের কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক তাদের যৌবনত্ব তাদের ভবিষ্যৎ এমনকি দেশের আগামী প্রজন্মকেও ক্ষতির সম্মুখে নিয়ে আসছে অথচ এই অবস্থায় মাদক ব্যতীত রক্ত দিয়ে মানুষকে সুস্থ রাখার যে দায়িত্ব আলাওন নিয়েছে এই দায়িত্বতে আমাদের প্রত্যেকের অংশগ্রহণ করা একান্ত জরুরি বলে আমি মনে করি আমরা লক্ষ্য করলে দেখতে পাই বিভিন্ন জেলায় আল আল আউনের কাছে মানুষ রক্ত চায় কিন্তু আমরা দিতে পারি না আহল আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশের যুবসংঘের সর্বস্তরের প্রত্যেক কর্মী এবং দায়িত্বশীলের একান্ত জরুরি কর্তব্য হল আল আউনের সদস্য হওয়া কিন্তু এ থেকে আমরা অনেকেই পিছিয়ে রয়েছি এ বিষয়টি আমাদেরকে চিন্তার খোরাক দেওয়া প্রয়োজন যখন রক্তের প্রয়োজন হয় আমরা আল আউনের হই এবং আমরা বলি আলাউন কেন আমাদেরকে রক্ত দিবে না তারা হলো আমাদের সংগঠন আমাদের তারা আমাদের তারা অঙ্গ সংগঠন তারা কেন আমাদেরকে রক্ত দিবে না কিন্তু আমি যখন তাকে জিজ্ঞেস করি আপনি কি আলাউনের সদস্য হয়েছেন তখন সে বলে আমাকে ভয় লাগে রক্ত দিতে আমি যদি এ ধরনের মন মানসিকতা নিয়ে চলি তাহলে কিভাবে আমি সামনে এগোতে পারবো অথচ হল আদিথ আন্দোলন বাংলাদেশের স্লোগানই হলো যে মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ জিহাদ আপনি কার বিরুদ্ধে করবেন সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আপনি জিহাদ করবেন আপনি জিহাদ করবেন আপনার অর্থ দিয়ে আপনার সময় দিয়ে আপনার রক্ত দিয়ে আপনার জীবন দিয়ে আপনি ন্যূনতম সুস্থভাবে ডাক্তারি পদ্ধতি মোতাবেক যদি এক ব্যাগ রক্ত না দিতে পারেন একজন দুস্থ মানুষকে একজন বেদাতি মানুষকে যদি আপনি এক ব্যাগ রক্ত দিয়ে শূন্যতের দিকে আহ্বান না করতে পারেন তাহলে সাদ সাহাবাই যে চেতনা তাদের শরীরের সমস্ত রক্ত দিয়ে তারা ইসলামকে সামনের দিকে নিয়ে এসেছে এই আল্লাহর জমিনে ইসলামকে তারা প্রতিষ্ঠা করেছে আপনার ঠিক একই পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে শান্তি বজায় রেখে কেবলমাত্র আপনার এক ব্যাগ রক্তের মাধ্যমে বাংলাদেশের যদি আমরা দৃষ্টান্তর দেখি অসংখ্য বেদাতি মাঝাবি ভাই আহলে হাদিস আকিদা গ্রহণ করেছে এই আলাউনের মাধ্যমে আলহামদুলিল্লাহ কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল আমরা অধিকাংশ জেলার ক্ষেত্রেই এটা দেখছি আমরা যথাযথভাবে ডোনার পাচ্ছি না ডোনার সংকট আলাউনের কাছ থেকে মানুষ যে কাঙ্ক্ষিত সেবা আমরা দেওয়ার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি তার প্রথম বাধাই হচ্ছে ডোনার সংকট ডোনার না পাওয়ার কারণে আমরা মানুষকে সেবা দিতে ব্যর্থ হচ্ছি তাই আমি প্রত্যেক জেলা দায়িত্বশীল এবং কর্মী ভাইদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো যে আমরা প্রত্যেকেই আল আউনের ডোনার হব আলাউনের কাছে যেমন আমাদের দাবি রয়েছে প্রত্যাশা রয়েছে ঠিকভাবে আল আউনও আমাদের আমাদেরকে কিছু দাবি এবং আমাদের প্রতিও তাদের প্রত্যাশা রয়েছে তাদের প্রত্যাশাটা কী যে আমরা যেন প্রত্যেকেই তাদের ডোনার হই আমরা ডোনার হওয়ার পর যদি আলাউন না ডাকে মানুষকে যথাযথ সেবার না দেয় তাহলে আমরা বুঝতে পারবো তাদের কাজের ঘাটতি রয়েছে কিন্তু আমরা রক্ত চাচ্ছি পাচ্ছি না তারা বলছে যে আমাদের ডোনার নেই আমি যে নিজে ডোনার হই এবং অপর ভাইকে ডোনার হওয়ার জন্য উৎসাহিত করি তাহলেই এই আউল আউনের কার্যক্রমকে আশা অনুরূপভাবে মানুষকে সেবা দেওয়া সম্ভব আর শান্তিপূর্ণভাবে আপনি যখন এই রম 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 রং রম রং 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 করে না বরং তাদের নিয়াত তাদের খুলসিয়াত কেবলমাত্র পরকালমুখী তাই আমি আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি সংঘের যে সকল ভাই রয়েছেন যাদের বয়স বত্রিশ থেকে শুরু করে ষাটের ষাট পর্যন্ত তাদের প্রত্যেককেই ডোনার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী সমর্থক এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মী ভাই রয়েছেন প্রত্যেককেই ডোনার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমাদের আলাউন দায়িত্বশীল এবং কর্মী ভাইদের প্রতি বিশেষভাবে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা ডোনার কালেকশনের জন্য স্কুল কলেজ মাদ্রাসাকে বেশি প্রাধান্য দেন কেননা স্কুল কলেজ মাদ্রাসার যারা ছাত্র রয়েছে এরা যত তাড়াতাড়ি এই বিষয়টি বুঝে প্রান্তিক অবস্থায় একজন কৃষক একজন চাকরজীবী একজন কর্মজীবী ব্যক্তি সময় পায় না সঠিক সময়ে এসে তার রক্ত ডোনেট করার জন্য তাই আমরা এই বিষয়টি খেয়াল রাখবো আমরা বেশি বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে গুরুত্ব দিয়ে ডোনার কালেকশন করার চেষ্টা করব আল্লাহ তা তালা যেন আমাদেরকে এই পথে কবুল করেন এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ জাজাকাল্লা খায়রান আমাদের প্রিয় মেহমানকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত হয় মানবিক অনুভূতি আলোচনা নিয়ে আসছেন আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بالإحسان إلى يوم الدين أبد برشنشا الله تبارك وتعالى الجنة যার মেহের মেহেরবাণীতে আল আউন কেন্দ্র কর্তৃক আয়োজিত তাবলিগ ইজতেমা দু হাজার চব্বিশ উপলক্ষে ডোনার সমাবেশের সম্মানিত সভাপতি ডক্টর আব্দুল মতিন সভাপতি আল আউন প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব এবং বিভিন্ন জেলা থেকে আগত জেলা দায়িত্বশীল এবং ডোনার ভাইরা আমরা সে মহান শাহান শাহ রাজিরাজ আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুন্দর মনোরম পরিবেশে সুষ্ঠুভাবে আল আওয়ন স্বেচ্ছাসেবী ডোনার সমাবেশ করার তৌফিক দান করেছেন এজন্য আমরা সুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ হোকদার আমেনা যার আদর্শ আদর্শিতবান হতে পারলে এহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভ সম্ভব যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ওপর আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার নাম আল আউন অর্থ সাহায্য অসহায় মানুষের যখন রক্তদান অপরিহার্য হয়ে পড়ে তখন তাকে মাদক মুক্ত নিরাপদ তাজা রক্তদান করার প্রতিজ্ঞা নিয়ে আল আউন দু সালে তেইশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার যাত্রা শুরু করেছে আমাদের চলগান মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ মহান আল্লাহরব্বুর আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে মানুষের সেবাকেই বলা হয় মূলত মানবতা আর মানব সেবার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল মুমূর্ষ রোগীকে নিরাপদ রক্তদানের মাধ্যমে তার জীবন বাঁচাতে সাহায্য করা এ ব্যাপারে মহার আল্লাহ রক্কুল আমিন শ্রা বত্রিশ নম্বর আয়াত বলেন অমান আহিয়াহা ফাকান মাহিয়ান্নাছা জামিয়া যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো সে যেন দুনিয়ার সমস্ত মানুষের জীবন বাঁচালো রক্তদানের মাধ্যমে মানুষকে জীবন বাঁচাতে সাহায্য করাই আল আউনের লক্ষ্য উদ্দেশ্য টাকা পয়সা দান করা এটা একদমই সহজ পকেট থেকে টাকা বের করে দেওয়া একদমই সহজ কিন্তু শরীর থেকে তাজা রক্ত বের করে আর একজনকে দান করা এটা অত্যন্ত কঠিন কাজ কিন্তু রক্ত যিনি দিয়েছেন যেটা মানুষ তৈরি করতে পারেনি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আল নিয়ামত শৈলের রক্ত এই রক্তটা আল্লাহ রাস্তায় যদি আমরা ব্যয় করতে পারি দান করতে পারি এই রক্তদানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালে মুক্তি দিতে পারেন কারণ রক্তদান একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি রক্তদানের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত আশা করতে পারেন ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে অনেক কিছুই দাবি করা সম্ভব আমরা জানি তিনজন ব্যক্তি যখন পথ চলছিলেন ঠিক এমন মুহূর্তে প্রচন্ড ঝড় উঠে আসে তিনজন ব্যক্তি গুহায় আশ্রয় গ্রহণ করে এই তিনজন ব্যক্তি যখন গুহায় আশ্রয় গ্রহণ করলেন একটি পাথর এসে গুহার মুখ আটকিয়ে দিলেন এমন মুহূর্তে তিনজন ব্যক্তি বললেন আমাদের ভালো কাজের কথাগুলো উল্লেখ করে মহান আল্লাহর কাছে এই গুহা থেকে মুক্তি চাওয়া হোক তখন প্রত্যেকেই ভালো কাজ যে যেটা করেছে সেটার মাধ্যম দিয়ে আল্লাহর কাছে গুহা থেকে মুক্তি লাভ করলেন এখান থেকে আমরা বুঝতে পারি রক্তদানের মাধ্যমে আল্লাহর কাছে জান্নাত আশা করা যায় সাহাবা একরাম দান করেছেন তারা কোনো ক্রাপন্ন করে নাই কৃপণতা করে নাই আমরা অনেক সময় বিভিন্ন অজুহাত দেখিয়ে রক্তদান থেকে বিমুখ রক্তদান থেকে দূরে থাকার চেষ্টা করি অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক একজন সাব এসে বললেন ইয়া রাসূলুল্লাহ খোদা আমাকে প্রচন্ড কষ্ট দেয় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার পরিবার বর্গের মধ্যে পাঠালেন কোনো খাবার আছে কিনা একজন সাহাবী দাঁড়িয়ে বললেন ইয়া আল্লাহ আমি আপনার মেহমানকে আজকে মেহমানদারি করাতে ইচ্ছুক ঠিক আছে বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে যাওয়া হলো বিবিকে বলা হলো বিবি ঘরে যে খাবার আছে সমস্ত খাবার মেহমানের জন্য উপস্থিত করো বিবি বললেন আল্লাহর কসম করে বলছি বাচ্চাদের সামান্য খাবার ব্যতীত কোনো খাবার নেই তখন সাহাবি বলছেন বাচ্চাদেরকে কৌশলে ঘুমিয়ে দাও আর যেই খাবারটুকু আছে মেহমানের সামনে উপস্থিত করো খাবারটুকু মেহমানের সামনে উপস্থিত করা হলো স্বামী বিবিকে বলছেন তুমি বাতি ঠিক করার স্থলে বাতিটা নিভিয়ে দিবে আর আমি মেহমানের সাথে একটা খেজুরের আটি মুখের মধ্যে দিয়ে কটকট করে কামড়াতে থাকব যেন মেহমান বুঝতে পারে আমি তার সাথে রীতিমতো খাচ্ছি বিবি ঠিক তাই করলেন বাতি ঠিক করার স্থল বাতিটা নিভিয়ে দিলেন সাহাবি একটা খেজুর মুখের মধ্যে দিয়ে কটকট করে কামরাত ছিলেন মেহমান এর মাঝ থেকে যতটুকুন খাবার ছিল খেয়ে নিলেন এই দৃশ্য দেখে মহান আলামিন আর আজিম থেকে খুশি হয়ে হেসে দিয়েছেন পরের দিন ফজরের সালাতের সময় যখন সাহাবি মেহমানকে নিয়ে মসজিদে নববীতে হাজির হলেন তখন বিশ্বনবী তাকে ডেকে বলছেন তুমি রাত্রে মেহমানের সাথে যে আচরণটা করেছ তোমার প্রতি আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হয়েছেন খুশি হয়েছেন আজিম থেকে দিয়েছেন শুধু নয় আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন অমাই উমাইফসিহিফাউলাই মফলি হুন যারা নিজেদের অভাব থাকা সত্ত্বেও আল্লাহ রাস্তায় দান করে তারাই সফল কাম সম্মানিত উপস্থিতি এ কথা দ্বারাও আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনারা রক্তদান করার সময় বিভিন্ন অজুহাত দেখান অজুহাত দেখানো যাবে না কারণ রক্ত আল্লাহ আপনাকে দিয়েছেন রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তাই মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার শৈলে রক্তকে অকেজ করে দিতে পারে এই জন্য কোনো সময়ের জন্য আমরা কোনো অজুহাত দেখাবো না যখন আপনার কাছে ডোনারদের কাছে রক্তের আবেদন চলে আসবেন ফোন চলে আসবেন সঙ্গে সঙ্গে আল্লাহর সন্তুষ্টির জন্য রক্তদানে প্রস্তুত থাকতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আলহামদুলিল্লাহ আমরা আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার পক্ষ থেকে প্রত্যেকটা প্রায় বাংলাদেশে আল আউনের ছত্রিশটি জেলা রয়েছে প্রত্যেকটা জেলায় খুব ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ গত হয়েছেন পঁয়ত্রিশটা জেলা থেকে সর্বমোট রক্তদাতার সদস্য হয়েছেন পনেরো হাজার সাতশত শত এবং গ্রুপিং করা হয়েছে প্রায় ছয় হাজার শত যতগুলো মানুষের ব্লাড গ্রুপিং করেছেন ক্যাম্পিং করেছেন এর মধ্যে অনেকেই সদস্য হয়েছেন শুধু তাই নয় রক্তের আবেদন ছিল ছয় হাজার সাত শত এর মধ্যে আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা সারা দেশে রক্তদান করেছেন চার হাজার একশত আটষট্টি ব্যাগ বলুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই যে চার হাজার একশত আটষট্টি ব্যাগ রক্ত দান করেছেন এই দানের মাধ্যমে আপনি আলাউনের সদস্য হয়েছেন ডোনার হয়েছেন আপনি কাজ করেন আপনি সার্বিক সহযোগিতা করেন দান করেন যেই ব্যক্তি রক্ত দান করেছে সেই যত যতটুকু নেকি পাবে যেই সম পরিমাণ পাবে আল্লাহ রাবুল আলামিন আপনার আমল নামায় ওই সম পরিমাণ দান করবেন হতে পারে ওই নেকি টুকর মাধ্যমে কামাতের কঠিন মসিবতের দিনে আমার আপনার জন্য নাজাতের ফাইসালা। আমরা জানি আদাবুল মফরাদের পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাদিস রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন বান্দার একটিনে কামল যদি আল্লাহর দরবারে কবুল হয় একটিনে নেকির বিনিময়ে আল্লাহ আব্দ আলামিন ওই ব্যক্তিকে কামাতের কঠিন মুহূর্তে মাপ করে জান্নাতে দিবেন বলুন সবহান আল্লাহ শুধু তাই নয় একজন জেনাকারিণী মহিলা কেবল মাত্র সৃষ্টির প্রতি দয়া দেখিয়েছিলেন কুকুরের বাচ্চার প্রতি দয়া দেখিয়েছিলেন কূপ থেকে পানি তুলে পান করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জেনাকারিনী মহিলার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দিয়েছেন সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আলাউনের সদস্য হবেন রক্তদান করার জন্য সোচ্চার থাকবেন আপনার রক্ত যদি বাঁচে পান তাহলে আপনি বড় ভাগ্যবান এই রক্তের মাধ্যমে আপনি কঠিন মচিবতের দিনে মুক্তি পাবেন আপনাদের প্রতি আমার আহ্বান প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় উপজেলায় রক্তদাতার সদস্য তৈরি করবেন এবং আপনি রক্তদান করবেন আপনার আরেকজন ভাইকে আপনার বন্ধুকে রক্তদান করার জন্য উৎসাহিত করবেন আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যায় লোক দেখানোর উদ্দেশ্য নয় আমাদের আকিদা ও আমলে যদি এক্লাস থাকে অবশ্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল আউনকে কবুল করে নেবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই যেহেতু রক্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান আর রক্ত ছাড়া যখন আপনার মানুষ বাঁচতে পারে না তাই আমরা আমাদের শৈলের তাজা রক্ত দান করে আমরা মানুষকে উপকার করার চেষ্টা করি মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকেই এই তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়াকিরে দাওয়ানা আলহামদুলিল্লাহ ই রব্বিলা আল আসসালাম আলাইকুম ওর আহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া জজকাল্লা খাইরান এরপর যে আলোচনা নিয়ে আছেন আলআউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার কেন্দ্রীয় অর্থ সম্পাদক আব্দুল্লাহ নাবিল আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা বা'দা আম্মা বা'দ প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যার অশেষ রহমতে আমরা এই আল আউনের স্বেচ্ছাসেবী ডোনর সমাবেশে সকলেই উপস্থিত হতে পেরেছি এ জন্য সকল অলহামদুলিল্লাহ সাথে সাথে সালাম ও দূরত বর্ষিত হতে থাকুক সেই আখিরি জামানার নবী যা অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ইসলাম নামে একটি জীবন ব্যবস্থা পেয়েছি এর জন্য সকলে বলি সাল্লাম সম্মানিত উপস্থিতি আমার বক্তব্যর বিষয় আপনার জেলায় আল আউনের কেন প্রয়োজন মনে আপনাদের প্রশ্ন আসতেই পারে অনেক রক্তদান সংস্থা আছে কিন্তু আল আউনের কেন প্রয়োজন আবার নতুন করে একটা রক্তদান সংস্থা খোলার কি দরকার ছিল সম্মানিত উপস্থিতি আল আউন চারটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে আল আউনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল আউনের প্রতিটি ডোনার শ্রেফ আল্লাহ সুফানা সন্তুষ্টির উদ্দেশ্যে রক্তদান করে থাকে অধিকাংশ এখন যারা রক্ত দিয়ে থাকে রক্তর বিনিময়ে টাকা নেয় রক্ত বিক্রি করে এদাল আউনের প্রতিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে রক্ত দিয়ে থাকবে আল আউনের দুই নম্বর বৈশিষ্ট্য আল আউন কোন মাদক সেবীর রক্ত গ্রহণ করে না পুরো বাংলাদেশে আমরা এই আল আউনের বিস্তার ঘরাছে এজন্যই যে আমরা চাই অনেক যুবসংgers ভাইরা আছে এবং স্কুল কলেজে অনেক ছাত্ররা আছে যারা টোটালি মাদকের সাথে সম্পৃক্ত না আমরা পুরো বাংলাদেশ থেকে এই মাদকের যারা সম্পৃক্ত না এমন ডোনার কালেকশন করে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছি যেন আমরা কোনো ভাইকে রক্ত দিতে চাইলে সে মাদক মুক্ত স্বচ্ছ রক্ত আমরা তাকে দান করতে পারি আল আহনের তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল আহন কোনো অবস্থাতেই ব্লাড ব্যাংকে জমাকৃত রক্ত গ্রহণ করে না এবং আল রক্ত বিনিময়ও করে না রক্ত বিনিময়টা কেমন আপনার প্রয়োজন এ পজিটিভ কিন্তু আমাদের একটা ডোনার পাওয়া গেছে যার রক্ত বি পজিটিভ এখন ব্লাড ব্যাংক থেকে আপনাকে বলা হচ্ছে আপনার বি পজিটিভ রক্তটা আমাদের ব্লাড ব্যাংকে দেন আমাদের ব্লাড থেকে এ পজিটিভ রক্ত আমরা আপনাকে দিচ্ছি এই রক্ত গ্রহণ করে না কারণ আপনি তো জানেন না সেই রক্ত কতদিন ধরে ব্লাড ব্যাংকে রাখা আছে আপনি জানেন না সেই সেই রক্ত কোনো মাদক সেবকের কিনা এটা আপনার জানা নেই এবং যদি কোনো রক্ত ফ্রিজে রাখা হয় সেই টেম্পারেচার কমে যায় সে রক্তের যে গুণগত মান সেটা কমে যায় এই জন্য আল এর আল আউটি ডোনার কে বলা হয় এক একটা জীবন্ত ব্লাড ব্যাংক যখন আপনার রক্তের প্রয়োজন হবে আমাদের আল আউনের প্রস্তুত আপনাকে রক্ত দিয়ে সাহায্য করতে সমত উপস্থিতি আল আউনের চার নম্বর যে বৈশিষ্ট্য হচ্ছে আল আউন কোনো অবস্থাতে রক্ত বিক্রি করে না যত রিয়ার রক্ত হোক কি না কেন রক্ত পাওয়া যাচ্ছে না কোথাও ইনশাআল্লাহ যদি আল আউনের কোনো ডোনারের সে রক্ত থাকে সম্পূর্ণ বিনা বিনামূল্যে আপনাকে সেই রক্ত দেওয়া হবে ইনশাআল্লাহ উপস্থিতি প্রতিটি সদা প্রস্তুত মানুষের সেবায় নিয়োজিত সমত উপস্থিতি আল আউনের ডোনারদের প্রতি আমার নির্দেশনা আল আউনের যারা ডোনার হবেন তারা অবশ্যই রক্ত দেওয়ার পূর্বে দেখে নেবেন যে সেই যাকে রক্ত দিচ্ছেন তার কাছে ডাক্তারের চাহিদাপত্র আছে কিনা যদি চাহিদাপত্র থাকে অবশ্যই সেটা একটা ফটোকপি হব অথবা মোবাইলের ছবি তুলে আল আউনের কোন দায়িত্বশীলদের কাছে মোবাইলে পাঠিয়ে দিবেন বা নিজে গিয়ে যে পারলে দিয়ে আসবেন আপনার আত্মীয় স্বজন যাকে ইচ্ছা আপনি রক্ত দিতে পারেন তাতে আমাদের আল আউনের কোনো সমস্যা নেই আল আউন চায় মানব সেবা করতে যদি আপনার মাধ্যমে একটা মানুষের সেবা হয় তাতেই আল খুশি কিন্তু সম্মানিত উপস্থিতি যেহেতু আপনি একটা প্ল্যাটফর্মের সদস্য হয়ে আছেন এজন্য আপনার উচিত হবে যখন আপনি আপনার নিজের কোনো আত্মীয়দেরকে রক্ত দিবেন বা যে কোনো কাউকে রক্ত দিলেন আল আউনের যারা দায়িত্বশীল আছে তাদেরকে জানিয়ে রক্ত দেওয়া সম্মানিত উপস্থিতি আমাদের ডোনার ভাইদের আরেকটা দিক দেখা যায় তারা রক্ত দেওয়ার প্রতি খুবই অনীহা যখন আমাদের 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 এখন আমাদের যখন 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 আমাদেরকে আকুদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন তিনি বলছেন হে সাহাবীরা শুনে রাখো যখন তুমি কাট গলায় যাবে ডাইনে তাকিয়ে দেখতে পাবে জাহান্নামের আগুন দাউদাউ করে জ্বলছে বামে তাকিয়ে দেখতে পাবে জাহান্নামের আগুন দাউ করে জ্বলছে তুমি এবং আল্লাহর মধ্যে কোনো দোভাষী থাকবে না হে সাহাবীরা শুনে রাখো এমন তো অবস্থা থেকে বাঁচার জন্য হলেও তুমি একটু খেজুর একটা খেজুর হলেও আল্লাহর রাস্তায় দান করো সুবহানাল্লাহ সমান তো রাসুলজাম বলছেন জাহান নাম থেকে বাঁচার জন্য তোমরা একটি খেজুর হলে আল্লাহর রাস্তায় দান করো আর আপনি নিজের শরীর থেকে রক্ত বাহির করে মানুষকে বিনা বিনামূল্যে দান করে দিচ্ছেন এর প্রতিদান আল্লাহ দিবেন না ওই হাদিসটার কথা মনে করুন এক পতিতা মহিলা এক চতুষ্পাদ হারাম প্রাণী কুকুরকে পানি খাওয়ানোর কারণে কুকুরের প্রতি দয়া দেখানোর কারণে সে জাহান নাম থেকে মুক্ত হয়ে আল্লাহ তালাকে জান্নাত দান করেন সামান্য পানি খাওয়ার কারণ পানি খাওয়ানোর কারণে আর আপনি নিজের শরীর থেকে রক্ত মানুষকে দান করে দিচ্ছেন এর প্রতিদান কি আল্লাহ দিবেন না সমান্ত উপস্থিতি রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমার নিকট ওই ব্যক্তি সব থেকে উত্তম যে আমার ভাইয়ের সাহায্যে একটু হেঁটে গেল কেমন উত্তম ওই ব্যক্তির থেকে উত্তম যে ব্যক্তি মদিনা মসজিদে এক মাস ইতে কাপ করেছে সফায় সমর্থ উপস্থিতি মদিনা মসজিদে এক অর্থাৎ মসজিদের নব এক মাস ইতেকাফ করতে গেলে কত সব অর্জন করা লাগে কত সব সে পায় আর আপনি একটা ভাইয়ের সাহায্যে সামান্য একটু হেঁটে যাবেন আল্লাহ রাসুল বলছেন আপনি আমার থেকে ওই ব্যক্তি চেয়ে উত্তম যে মদিনা মসজিদে এক মাস ইতেকাফ করেছে সমর্থ উপস্থিতি রক্তদানের শুধু আখেরাতের ফজিলাত নেই দুনিয়াবীয় ফজিলাত রয়েছে আপনি রক্তদান করলে আপনার রক্তবাহিত যত সমস্যা সবগুলোই দূরীভূত হবে ব্লাড প্রেশার কমবে রক্তবাহিত যত সমস্যা সব দূরীত হবে দূরীভূত হবে এবং রক্তের চাপ কমবে ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পাবেন সম্বিত উপস্থিতি আপনি যদি রক্তদান করেন তাহলে আপনার পাঁচটা পরীক্ষা করা হয় এইচআইভি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ম্যালেরিয়া এবং সিভিলিক্স এই পাঁচটা পরীক্ষা আপনি বিনামূল্যে করিয়ে ফেলতে পারছেন তাই তো উপস্থিতি আসুন আমাদের আলাওনের প্রতিটি ডোনারের উচিত যখনই রক্তদানের জন্য আলাওনের কোনো দায়িত্বশীল ফোন দেবে নিজের ইচ্ছাই নিজের আগ্রহ দেখিয়ে আমাদেরকে এগিয়ে আসা তাই আসুন আমরা মানব সেবায় এগিয়ে আসি যদি করি সুসের ভাই মানব সেবাকে কীভাবে হয় সময় তো উপস্থিতি এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত সালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রান জাজমুল্লাহ হাসানা জাজেলা এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন আমি ভাইকে তার বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعباد أعوذ بالله من الشيطان الرجيم من قتل نفسا بغير نفس أو فسد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أهياها فكأنما أهيا الناس جميعا যাবতীয় প্রশংসা মহান প্রতিপালক আল্লাহ তাল্লার জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসুল মোহাম্মদ রসুল্লাহ আলী ও সাল্লামের উপরে আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা দুই হাজার আঠারো সালের তেইশে ফেব্রুয়ারি সে সময় থেকে যাত্রা শুরু করে অধ্যবতি পর্যন্ত আলাওনের যে অগ্রগতি যে কার্যক্রম বহাল রয়েছে সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আমাদের আজকের ডোনার সমাবেশ কেন্দ্রীয় হবে ইস্তেমার পার্শ্ববর্তী ময়দানে ডোনার সমাবেশ বৈরী আবহাওয়া প্রতিকূল পরিবেশের মধ্যে হলেও আল্লাহতালা আমাদেরকে সুস্থ পরিবেশে এই দুনার সমাবেশ অংশগ্রহণ করার তৌফিক দিয়ান দান করেছেন এজন্য আল্লাহ তাল প্রতি আবারও আল আলহামদুলিল্লাহ আমরা বিভিন্নভাবে আমাদের জেলায় ব্যক্তিগতভাবে কেন্দ্রীয়ভাবে আমরা কার্যক্রম পালন করি আমরা সবাই অবগত আসি আমাদের দাওয়াতি ক্ষেত্র বলি আর আমাদের যে কোনো কার্যক্রম বলি না কেন আমরা যদি সেই কার্যক্রমটাকে যদি আমাদের অনলাইন ভিত্তিক সুবিধা হিসাবে আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা মনে করি আমাদের এই কাজটাকে করার জন্য এক্সট্রা কোনো সময়ের প্রয়োজন হয় না সে ধারাবাহিকতায় অনলাইনের অনেকগুলো অবস্থানের মধ্যে আমরা থাকি কিন্তু সেগুলোকে কাজে লাগিয়ে যে আমরা আলাওনের কাজ করব এই উপলব্ধিগুলো আমাদের মস্তিষ্কে নেই এজন্য আমরা আমরা ফেসবুকে থাকি আমরা মেসেঞ্জারে থাকি আমরা গুগলের অনেকগুলো ব্রাউজার ইউজ করি এগুলো ব্যবহার করে যদি আলাউনের কার্যক্রমগুলোকে যদি আরও একটু সহজ করতে পারি তাহলে আমাদের যে বিরক্তিকর অবস্থা আমাদের যে সময়ের সমস্যা এটা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ আমরা ফার্স্ট টাইমে যদি ফেসবুকের কথা চিন্তা করি ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো পোস্ট করি আমরা আমাদের ব্লাড গ্রুপ বিভিন্ন তথ্য দিয়ে রক্ত চাহিদা দিয়ে আমরা ফেসবুকে পোস্ট করি দুঃখজনক হলো সত্য আমরা বিভিন্ন জেলার বিভিন্ন গ্রুপে দেখি আমাদের কেন্দ্রীয় গ্রুপেও দেখি যে ব্যক্তিটার রক্তের প্রয়োজন ওই ব্যক্তিটা তার প্রয়োজন মনে করে যদি তার পেজে বা তার গ্রুপে তার আইডিতে যদি একটা পোস্ট করে আমরা সবাই ওই পোস্টটাকে একটা লাইক দেই না হলে একটা রিয়েক্ট দিয়ে আমরা সেটাকে থেকে পেরিয়ে আসি আসলে লাইক দিয়ে আমরা ওই পোস্টটাকে দিয়ে কী বোঝাতে চাচ্ছিলাম একটা ভাই খুব বিপদে পড়েছে সে একটা পোস্ট দিয়েছে যে আমার ব্লাড প্রয়োজন এ পজিটিভ বি পজিটিভ আমি একটা লাইক দিয়ে দিলাম বিভিন্ন গ্রুপে আমরা খেয়াল করি একটা ভাই পোস্ট দিচ্ছে যে বি পজিটিভ রক্ত লাগবে ইমার্জেন্সিতে অমুক জায়গায় দুই ব্যাগ আমরা ওইটাকে স্কিপ করে এড়িয়ে চলে তারপরে বিভিন্ন রকমের ফটো বিভিন্ন ভবনের ভিডিও সেখানে আপলোড করে ওটাকে তলিয়ে দিচ্ছি এইভাবে আমরা আলাউনের এই রক্তদান কার্যক্রমগুলোকে কিন্তু আমরা আমরা দায়িত্বশীল হয়েও আমরা এগুলোকে কিন্তু এড়িয়ে চলছি এটা আমরা নিজেরাও বিপদগ্রস্ত হচ্ছি আমাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যক্তিদেরকেও আমরা বিপদগ্রস্ত করে ফেলছি সবাই বিরক্ত করার একটা অবস্থায় আমরা আছি অতএব আলাউনের অনলাইন অবস্থানে আমরা যেন সুন্দর স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারি এই ফেসবুকে আমাদের কেন্দ্রীয় পেজে দেখা যায় মাঝে মধ্যে এই ফটো হটলাইন তাহারিকের ফটো হটলাইনের একটা গ্রুপ আছে আমাদের সেই গ্রুপে বিভিন্ন রকমের ফটো পোস্ট করা হয় আমরা আবার কি করি সবাই ওই গ্রুপে সম্পৃক্ত থাকার পরেও ওগুলো আমার আলামনের পেজে ইনক্লুড করে সবগুলো তথ্যগুলোকে আপ তলিয়ে দিই এই বিষয়গুলো থেকে আমরা সচেতন থাকব তাহলে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে খুব দ্রুত আমরা একটা ভাই রক্ত চাচ্ছে আমি নিজে রক্ত দিতে পারলাম না কিন্তু আমি ওই পোস্টটা যদি আমার আইডিতে শেয়ার করে যদি কেউ একটা ব্যক্তি সারা দেয় তাহলে কি নিজের রক্তদান করার মতোই কি নেকি আল্লাহ তালা আমাকে দিবেন না আমরা এই বিষয়গুলো থেকে পিছিয়ে অতএব মেসেঞ্জারে বলি ফেসবুকে বলি আমরা এই পোস্টগুলো যেন এড়িয়ে না চলি সর্বদা আমরা এই পোস্টগুলোকে আমরা কেয়ার করে আমরা আপলোড করব শেয়ার করব বিভিন্ন জায়গায় আমরা এগুলোকে সারা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন এরপরে আমরা সবথেকে বড় একটা বড় বিষয় সেটা হলো গুগল শিট যেটা আমরা কেন্দ্রীয়ভাবে এর আগে অনেক দায়িত্বশীলদেরকে প্রশিক্ষণ দিয়েছিলাম গুগল সিটের ব্যবহার এত সহজ এবং আমাদের জন্য এত সুবিধা যেটা আমরা যারা ব্যবহার করতেছি তারা খুব ভালো করে জানি আমরা গুগল শিটে যদি বিভিন্ন ডোনার দায়িত্বশীলদের যদি তথ্য আপলোড করে রাখি তাহলে ওই তথ্যটাকে আমাদের একাধিক দায়িত্বশীল সবার কাছে যদি আমরা এই গুগল শিটের লিঙ্কটা আমরা কাছে রাখতে পারি তাহলে সবাই আমরা আমাদের প্রয়োজন মতো সেখান থেকে বি পজিটিভ এ পজিটিভ বিভিন্ন গ্রুপ আমরা সেখানে দেয়া আছে যে সকল জেলা আপনারা এই পেজটাকে সেট আপ করে নেন নাই আপনারা দ্রুত আমাদের কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করবেন আমাদের জেলার তথ্যগুলো আমাদেরকে দিবেন আপনারা সেগুলো দিয়ে সাজিয়ে গুগল লিঙ্কটাকে গুগল শিটের লিঙ্কটাকে আপনাদেরকে দিয়ে দিব আপনারা সুবিধা মতো ব্যবহার করবেন এটা আপনাদের কাছে আবারও উদত্ত আহ্বান অনেক জেলা এটা নিয়েছেন আমরা দিয়েছি তারা সুন্দরভাবে ব্যবহার করতেছেন তো গুগল শিটে যদি যে তথ্য আছে এই তথ্যগুলো আমরা একই সাথে একাধিক দায়িত্বশীল আমরা সেগুলো ব্যবহার করতে পারছি প্রয়োজনে বিভিন্ন তথ্য আমরা সেখানে ইনক্লুড করে অন্তর্ভুক্ত করে আমরা আবারও নতুন আপডেট ফাইল পাচ্ছি যেটা নতুন নতুন করে প্রতিনিয়ত করার প্রয়োজন হচ্ছে না তো এটার জন্য আপনারা ব্যবহারকে সহজ করবেন পরিপূরকভাবে মাদকমুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ এটা শুধু আমরা আল আউন আগলাস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের একটা স্লোগান হিসেবে আমরা পালন করি বাস্তবে আমাদের কার্যক্রম খুবই কম পরিপূরকভাবে বিভিন্ন জেলার বিভিন্ন দায়িত্বশীলদের কাছে অনেক সময় মোবাইল ফোন থাকে বিশেষ করে জেলার মোবাইল ফোনটা এটাতে ফোন দিয়ে ঢাকার জেলার মোবাইল ফোন রংপুর বগুড়া বিভিন্ন জায়গার যেগুলো ফেমাস জায়গা যেগুলোতে প্রতিনিয়ত সময় রক্তের প্রয়োজন হয় সেখানে তাদেরকে ফোন দিয়ে রক্ত পাওয়া যায় না আবার কেন্দ্রীয়ভাবে ফোন দিয়ে বলা হয় অমুক জেলার ফোন বন্ধ আপনারা এটা করবেন না আপনারা সাধ্য অনুযায়ী চালিয়ে যাবেন ফোনটা অন্তত রিসিভ করে বলবেন ভাই আমি দেখছি দেখে খুঁজে না পাইলে বলবেন আমি পাইলাম না কিন্তু ফোনটাকে অফ রাখবেন না প্লিজ এটা আপনারা করবেন না আমাদের আলাউনের নামে বদনাম হয় এমনকি আমাদের আন্দোলন যুবসংঘের দায়িত্বশীলরাই অনেক তারা মানে বিষয়টা নিয়ে অনেক কষ্ট ফিল করেন আর কি তারা বলেন যে আলাউনের নামে আমাদের জেলায় যে কাজগুলো হচ্ছে এ আসলে বিরক্তিকর কাজ যদি আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পারি তাহলে মানুষ বিরক্ত হবে না তাহলে আমরা এই গুগল শিট মোবাইল ফোন ফেসবুকের যে ব্যবহার এগুলো আমরা মাথায় রাখবো কাজ করবো আল্লাহ তালা আমাদের আলাউনের এই টেকনোলজির যুগের এই ব্রাউজারগুলো ব্যবহার করে যেন আমরা উপকৃত হয়ে আলাউনের অগ্রগতি করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তো ফেকদান করুক আল্লাহ মামিন পরিশেষে আবারও বলবো আপনারা যে যেখানে যে ভাবে আসেন আপনারা আপনাদের জেলার কর্ম পরিষদের যে কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর দায়িত্ব চাপিয়ে না দিয়ে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্ব ভাগ করে নিয়ে সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করুন তাহলে আপনার জেলার কোনো দায়িত্বশীল বিরক্ত হবে না কোনো ডোনার রক্ত দিতে গিয়ে বিরক্ত হবে না কোনো আবেদনকারী রক্ত চাইতে এসে বিরক্ত হবে না পরিপূরকভাবে আমরা প্রত্যেকের সহযোগিতা নিয়ে আলাউনের কার্যক্রমকে যেন বেগবান করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন পরিশেষে একটা হাদিস বলে আলোচনা শেষ করব আবু মুসা আস আলী রাজি আল্লাহ তিনি বর্ণনা করতেছেন আল্লাহ রসুল সাল আলী তিনি বলছেন যে তোমাদের প্রত্যেক ব্যক্তিকে সাদাকা করা অবশ্য কর্তব্য তোমাদের প্রত্যেক ব্যক্তিকে সাদাকা করতেই হবে অবধারিত করতেই হবে সাহবাহিক রামরা বললেন আল্লাহ রসুল সাদাকা করার মতো যদি অর্থ যদি তারা না থাকে তাহলে কিভাবে সাদাকা করবে তখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন সে দুহাতে উপার্জন করবে তাহলে সে উপার্জনের অর্থ দিয়ে তার পরিবারের সচ্ছলতা ফিরে নিয়ে আসবে বাকি অর্থ সে সাদাকা করবে দান করবে তখন স্বাভাবিকরা আমরা বললেন আল্লাহ নবী তাহলে আমি যদি দুহাতে পরিশ্রম করা ইনকাম করার সামর্থ্য যদি আমার না থাকে তাহলে আমি কিভাবে সেটা করব। তখন আল্লাহ রবি সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার অধনস্থ অসহায় ব্যক্তিদেরকে সহযোগিতা করবে তাহলে এটার জন্য তোমার পরিপূর্ণ সাদাকা হিসাবে তোমার গণ্য হবে উল্লেখিত হাদিস থেকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা আমাদের সময় সাধ্য অনুযায়ী অনেক সময় অনেক রকম বড় এবাদত আমরা করতে পারি না কিন্তু আমরা আমাদের সাধ্য সময় অনুযায়ী যদি আমরা এই বিপদগ্রস্ত ব্যক্তিদের যদি রক্তদানে যদি তাদের পাশে থাকতে পারি তাহলে এটা আমাদের সাদাকা হিসাবে গণ্য হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তিকে সহযোগিতা করার অংশ হিসাবে যদি কোনো ব্যক্তির সাথে যদি তোমরা হেঁটে চলো তাহলে এই হাঁটা কাজটুকু মসজিদের নওবিতে দীর্ঘ এক মাস এতে কাপ করার থেকে অধিকতর উত্তম হবে অতএব সকল দায়িত্বশীল এবং ডোনার ভাইদের প্রতি উদত্ত আহ্বান এবং দাবি আমরা সবাই আমাদের সাধ্য অনুযায়ী নিজেরা রক্ত দিব মানুষের কাছ থেকে আমরা রক্ত নিব সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে আমরা আলাউনকে যেন আমরা বেগমান করতে পারি এই উদত্ত আহ্বান রেখে আমার আলোচনা এখানে শেষ করছি আকুল উকা উলিহাজ আস্তাকুল্লাহ আলী আলকুম আলি সাইল মুসলিমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রান জাজাকুমুল্লাহ হাসানা জাজিল্লা এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিশেষ মেহমান বাংলাদেশ আহলাদি যুগসংঘের কেন্দ্রীয় সাবেক সংগ্রামের সভাপতি মহতারাম আমিরে জামায়াতের বড় ছেলে ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব আমি ভাইজানকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম সালামুক বরহমতুল্লাহ বাক إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأحسنوا إن الله يحب المحسنين وقال تعالى في آية أخرى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ألا رسالة نضرب هذا الشيخ আল আউন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই স্বেচ্ছাসেবী এবং ডোনার সমাবেশে উপস্থিত আল আউনের সম্মানিত কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ এবং উপস্থিত দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিশেষ করে তাবলিগ ইজতেমা উপলক্ষে আগত অংশগ্রহণকারী যারা এসেছেন তাদের মধ্য থেকে যারা বিশেষ করে আলাউনের ডোনাররা আছেন আমার মনে হয় এখানে অধিকাংশ অবশ্য আলাউনের ডোনার নন যারা আমাদের আলোয়নের ডোনার বা আলোয়নের যারা দায়িত্বশীল সম্ভবত তারা প্রত্যেকেই ইজতেমা ময়দানে বিভিন্ন কাজে ব্যস্ত তো এখানে যারা আপনি আপনারা এসেছেন আমার মনে হচ্ছে অধিকাংশের শ্রোতা তো তারপরেও আপনাদের উদ্দেশ্যেও কিছু বলার আছে এই কারণেই যে আসলে সমাজসেবার যে কাজ বা রক্ত দান করার যে কাজ এই কাজগুলো আসলে শুধুমাত্র একজন ব্যক্তির না কিছু দায়িত্বশীলের না এটা আমাদের সবার দায়িত্ব যে যেখানে আছি না কেন আমাদের প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব আছে সমাজের প্রতি সেই সমাজের প্রতি দায়িত্ব বোধের জায়গা থেকে আলআনের এই কাজটা শুধুমাত্র আল্লাহনের দায়িত্বশীল না বরং আমাদের সবারই কাজ আল্লাহ রব্ল আলমিন বলছেন ও আহসিনু ইন আল্লাহবুল মহসিন ইন তোমরা এহসান করো মানুষের প্রতি দয়া করো তাহলে আল্লাহ রব্লু আলমিন নিশ্চয়ই আল্লাহ রব্লু আলমিন যারা মহসিন যারা ভালো কাজ করে সৎ কাজ করে নেক কাজ করে তাদেরকে আল্লাহ রব্লু আলমিন ভালোবাসেন আল্লাহ রব্লা আলম বলছেন তোমরা পরস্পরকে নেকি এবং কল্যাণের কাজে সহযোগিতা করো এটা হচ্ছে আল্লাহরবুল্লা আলমীর নির্দেশ সেই জায়গা থেকে আলা আউন বাংলাদেশের বুকে বিশেষ করে বর্তমানে রক্তদান নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এদেশের বহু মানুষকে ইতিমধ্যে তারা রক্তদান করার মাধ্যম দিয়ে একটা গুরুত্বপূর্ণ সেবা করেছে এ বিষয়ে আরেকটা আয়াত বলতে আল্লাহ বলছেন আহিয়া ফাখান্না আহিয়ানাসা জামিয়া একজন ব্যক্তি যদি কোনো একজন ব্যক্তিকে তার জীবন রক্ষা করে তাহলে সে যেন সমস্ত মানব জাতির জীবনকে রক্ষা করল তো একজন ব্যক্তি যখন সে রক্ত দান করার মাধ্যম দিয়ে কাউকে সেবা করে যখন আসলে রক্ত এমন একটা জিনিস যেটাকে বানানো যায় না তৈরি করা যায় না এটা শুধুমাত্র মানুষের শরীর থেকে উৎপন্ন হয় একজন মানুষের শরীরে যখন রক্ত প্রয়োজন হয় বিজ্ঞানীরা হাজার চেষ্টা করেও সেখানে নতুন করে রক্ত বানিয়ে ঢোকাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আরেকজন মানুষ এখানে রক্ত না দিচ্ছে এজন্য রক্ত দেওয়াটা যদিও আমরা খুব সহজ কাজ মনে করি নিঃসন্দেহে এর মধ্যে অনেক বড়ো কিছু লুকিয়ে আছে এবং এর মাধ্যম দিয়ে বহু মানুষের জীবন রক্ষা করার সুযোগ রয়েছে এজন্য আল আওয়ানের সদস্য যারা রয়েছেন বা যারা নন প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান থাকবে এই ধরনের যখন উদ্যোগ আসবে যখনই কারোর প্রয়োজন হবে সেই প্রয়োজনগুলোতে যেন আমরা সাধ্যমতো এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আল্লাহ রব্ল আলমিন যে সবের কথা বলেছেন একজন মানুষকে বাঁচালেন মানে পুরো জাতিকে বাঁচালেন এত বড় সবের ভাগিদার হওয়ার সুযোগ যেন আমরা মিস না করি সমাজের উপস্থিতি এ বিষয়ে আরো দু একটি হাদিস বলতে হয় যে শুধুমাত্র রক্তদান না যে কোনো সেবামূলক কাজে একজন মানুষ আরেকজন মানুষকে সহযোগিতা করবে এই সামান্য সহযোগিতাটুকু আল্লাহর কাছে কতটা মূল্যবান সেটা বোঝা যায় একটা হাদিস থেকে আল্লাহ রসুল বলছেন যে একজন ব্যক্তি বাইনা নি এমসি একজন ব্যক্তি হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিল তারপর কি হলো সে প্রচন্ড রকম হয়ে মিনহা অতঃপর ব্যক্তি একটা কুয়ার ইরান মধ্যে অথবা একটা কূপের মধ্যে অথবা একটা পুকুরের মধ্যে নিজে নামলো এবং সে সেখানে পানি পান করলো সুম্মা খারাজা অতঃপর সে পুকুর থেকে বা কুয়া থেকে বের হয়ে আসলো ফাইজা হুয়া বিকাল বিন ইয়ালহাফ তখন সে দেখলো যে পুকুরের বাইরে একটা কুকুর দাঁড়িয়ে সে হাঁসফাঁস করছে সে পানির অভাবে সে হাঁসফাঁস করছে ফাঁকালা লাকাত বালাগা হাদা মিসলামা মিসলাদি বালাগাবি এই কুকুরটার তো সেটাই হয়েছে যেটা আমার হয়েছিল অর্থাৎ আমি পিপাসার্থ হয়েছিলাম যেভাবে ঠিক সেইভাবে এই কুকুরটাও তো নিশ্চয়ই পিপাসার্থ ফামালা আখুফাহু সুম্মা আমসাকাউ ফিহি অতঃপর সে তার মুজা খুললো মুজা খুলে তখনকার যুগে ছিল চামড়ার মুজা এখনো আছে চামড়ার মুজা খুলে সে সেই পুকুরের মধ্যে চামড়ার মুজাটা ঢুকিয়ে দিয়ে সেখানে পানি ভর্তি করে সেই কুকুরের মুখে সেই পানিটা সে ধরল সুম ফাসাকাল কালবা লাহু আল্লাহ লাহু পর আল্লাহ রব্লা আলমিন তারপর শকর গোজার হলেন আমরা আল্লাহর প্রতি শুকর গোজার হই তাই না কিন্তু যখন বান্দা এই ধরনের একটা কাজ করে তখন আল্লাহ রব্ল আলমিন তারপর শুকর গোজার হন হয়ে কি করলেন ফা আল্লাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন সামান্য একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য আল্লাহ রুবুল আলম তাকে ক্ষমা করে দিলেন তখন সাহাবাই কেরাম আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছিলেন হে আল্লাহ রসুল প্রাণীর খেদমত করলেও এখানেও কি আল্লাহ রুবুল্লা আলমিন সোহ দেন তখন আল্লাহ রসুল বলছেন ফি কাবিদিন রাতবাতিন আজরুন প্রত্যেকটা প্রাণীকে যদি তুমি সেবা করো সেটা যত ছোটই প্রাণী হোক না কেন তাকে যদি তুমি সেবা করো তার জন্য আল্লাহ রুবুল্লা আলমিন বিশেষ সব তোমাদের জন্য রেখেছেন তারপরে একজন পাপি ব্যক্তিও চূড়ান্ত ধরনের পাপি যার পাপের আসলে সীমানে এরকম পাপীও যদি সামান্য একটা কুকুরকে পানি খাওয়ায় আপনারা জানেন একজন জেনাকার মহিলা একজন একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে সেও জান্নাতে চলে গিয়েছে তো মানব সেবার কাজটা এরকমই গুরুত্বপূর্ণ ইসলাম বলছেন যে মানসাকা মুসলিমান যে ব্যক্তি কোনো মুসলমানকে এক গ্লাস পানি খাওয়ায় একজন পিপাসার্থ মুসলমানকে যদি এক গ্লাসে পানি খাওয়ায় সাকাহুল্লাহু মিনার মীর রাহিক মাখতুম তাহলে আল্লাহ রবা আলমিন কালকে আমতের ময়দানে আর রাহিক আল মাখতুম যেখান থেকে আমাদের রাহিক আল মাহতুম নামে একটি কিতাব রচিত হয়েছে তাই না মোহরাঙ্গিত স্বর্গীয় সুধা যেটাকে বাংলায় অনুবাদ করা হয় আল্লাহ রব্লা আলমিনের দেওয়া সবচেয়ে মূল্যবান পানীয় কালকে আমাদের ময়দানে আল্লাহ রবুল্লা আলম পান করাবেন যদি কোনো পিপাসার্থ ব্যক্তিকে আমি পান করাই তাহলে এই ছোটোখাটো কাজগুলোর মধ্য দিয়ে আল্লাহ রবীন্দ্র কত বেশি সব রেখেছেন আজকে মুসলিম মা আমরা সবসময় আমরা যেটা এখন সবসময় ফিল করি যে আখলাকের দিক দিয়ে আমাদের অবস্থানটা সবচেয়ে বেশি নেমে গেছে আমরা কেউ কাউকে সহযোগিতা করতে চাই না কেউ কারোর বিপদে এগিয়ে যেতে চাই না কিন্তু এগুলোতে যে কত সব রহিত মানে নিহিত রয়েছে যদি জানতাম তাহলে আমরা প্রতিটা মুহূর্তে হয়তো এই কাজে ব্যস্ত থাকতাম তো আল আউন দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যদিও এখন বর্তমানে রক্ত নিয়েই কাজ করছে রক্তদান নিয়ে কাজ করছে তবে আমাদের যেটা মূলত পরিকল্পনা ছিল আল আওয়ানটাকে পরিপূর্ণ একটা সেবাধর্মী সংস্থায় পরিণত করা শুধুমাত্র রক্তদান নয় রক্তদান ছাড়াও যত ধরনের সেবামূলক কার্যক্রম আন্দোলনের মাধ্যম দিয়ে হয় সেটা ভবিষ্যতে যেন আল আওয়ানের মাধ্যম দিয়ে হয় সেটাই আমরা মূলত মানে পরিকল্পনা ওইভাবে সাজিয়ে যাচ্ছি এবং এই বছর আমরা স্বাস্থ্যসেবা বিভাগ সমাজ সেবা বিভাগকে আলাদা করেছি কিন্তু আলাউনের স্বাস্থ্যসেবা সেবা সেবা এবং সমাজসেবা বিভাগ এটা আলাদা করা হয়েছে ভবিষ্যতে এটাকে আমরা চাই এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যেখান থেকে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষকে সেবা করার যে জায়গাগুলো রয়েছে সে সেবা করা জায়গাগুলো আমরা ইনশাল্লাভ করার চেষ্টা করব শীতের মৌসুমে শীত শীতার্থ মানুষের কাছে শীতের পোশাক পোশাক পৌঁছে দেওয়া যখন বন্যা হবে বন্যার্থ মানুষের কাছে বন্যার ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যে কোনো বিপদ আপদে মানুষের সেবায় এগিয়ে যাওয়া এই কাজগুলো করার জন্য আমরা সাধ্যমূর্ত এগিয়ে যাব ইনশাল্লাহ সেই লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি আপনাদের প্রতি আমাদের জাস্ট খালি এইটুকুই আজকে বক্তব্য থাকবে আমরা যে কয়জন এখানে উপস্থিত রয়েছি আমাদের মধ্যে এই অনুভূতিটা মানব সেবার এই অনুভূতিটা যেন জাগ্রত আমরা রাখি মানুষকে সেবা করতে হবে মানুষকে যত ছোট সেবাই করি না কেন সেটা আমার জন্য দুনিয়া এবং আখেরাতে কল্যাণ বয়ে আনবে এই অনুভূতি নিয়ে যেন আমরা প্রত্যেকের সেবায় আমরা যেন কাজ করে যেতে পারি এবং ভবিষ্যতে আল আউলকে যেন আরও সমৃদ্ধ করতে পারি একটা বিষয় না বলিনি আমাদের আরেকজন দায়িত্বশীল একটু আগে বললেন যে অনেক সময় আমরা যারা দায়িত্বশীল ভাইরা রয়েছি কিছুটা গাফিলতি করি আল আওয়ানের যে কাজটা আসলে রক্তদানের যে বিষয়টা যে কেউ একজন রক্ত আপনার কাছে চাইলো দায়িত্বশীলের কাছে তিনি আবার দশজনকে ফোন দিয়ে তিনি ফ্রি আছে কিনা সেটা নির্ণয় করে তারপরে একজনকে পাঠায় এই কাজটা নিঃসন্দেহে অনেক বিরক্তিকর কাজ অনেক কষ্টের একটা কাজ এতে কোনো সন্দেহ অবকাশ নেই যারা এই কাজের দায়িত্বশীল আমার তো মাঝে মাঝে মনে হয় যে এরা পারে কেমনে কারণ এই কাজটা এতটাই বিরক্তিকর দশজনকে খুঁজে একজনকে পাওয়া গেল না তারপরে যদি আবার কাউকে পাওয়া যায় পাঠানো হলো সে ঠিক মতো টাইম মতো পৌঁছাল না তখন আবার যা যা যিনি রক্ত প্রার্থী ছিলেন তিনি আবার তার উপরে কিছু হয়তো খারাপ কথা বলে ফেললেন যে আপনারা পারেন না কেন বলেন কেনই এই দায়িত্ব নিয়ে বসে আছেন কত ধরনের কথা তাদের শুনতে হচ্ছে এটুকু আমরা আপনাদেরকে অন্তত আশ্বস্ত করতে চাই আপনারা এর পিছনে যতটা মিনিট ব্যয় করতেন প্রত্যেকটা মিনিটকে আপনি মনে করবেন যে আল্লাহ রবুল্লা আলামিন এর মাধ্যম দিয়ে আপনাকে সবাব দেবেন ঈশানা যদি এই চিন্তা করে আমরা এই সেবায় নিয়োজিত থাকি তাহলে আমাদের জন্য এটা বিরক্তিকর হবে না তারপরে আমরা এটা যেটা মনে করছি যে নিঃসন্দেহে এটা কাজটা অনেকটা সময় সাপেক্ষ এটা যদি আরেকটু ডিজিটাল করে নি এখন যদি ডিজিটাল যুগ এটা যদি একটু ডিজিটাল করে ফেলতে পারি তাহলে এই কাজটা হয়তো আরো সহজ হয়ে যাবে আমাদের দায়িত্বশীল ভাইদের হয়তো দায়িত্ব পালন করাটা আরো সহজ হয়ে যাবে আমি আলাহ দায়িত্বশীল ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ডোনার সমাবেশ স্বেচ্ছাসেবী সমাবেশ প্রথমবারের মতো করার জন্য এর আগে আমাদের এই ধরনের সমাবেশ এর আগে কখনো হয় হয়নি প্রথমবারের মতো এবার হলো আশা করছি এর মাধ্যম দিয়ে আমাদের কিছু ভাই হলেও অন্তত উজ্জীবিত হবেন সমাজ সেবার মন্ত্রে অন্তত কিছু ভাইকেও যদি আমরা উজ্জীবিত করতে পারি ইনশাল্লাহ সমাজ সংস্কারে ময়দানে এটা অনেক বড় ভূমিকা রাখতে পারে আমি আরেকটা বিষয় একটু না বললেই পারছি না সেবা কিন্তু দাওয়াতের একটা বড় মাধ্যম যত খ্রিস্টান মিশনারি আছেন দেখবেন যত ধরনের এই বাতিল আকিদা ফেরকাবন্দি যত লোকজন আছে সবার দেখবেন একটা সমাজ সেবা উইং আছে কেন আছে এখানে আসলে সমাজসেবা যতটা উদ্দেশ্য তার চেয়ে উদ্দেশ্য তাদের দাওয়াতটা তাদের ঘরে যে পৌঁছে দেওয়া তো যদি বাতিলপন্থীরা সমাজ সেবার মাধ্যম দিয়ে মানুষের কাছে বাতিল দাওয়াত পৌঁছে দিতে পারে আমরা যারা হকপন্থী হিসাবে হিসেবে নিজেদের দাবি করছি আমরা কেন এই সমাজসেবার মাধ্যম দিয়ে মানুষের কাছে হকের দাওয়াত পৌঁছে দেব না মানুষ যখন সেবা প্রার্থী হয় মানুষ যখন সমস্যায় থাকে বিপদে থাকে তখন তার কাছে কোনো সত্য কথা বললে ন্যায়ের কথা বললে ভালো কথা বললে সেটা সে সহজে গ্রহণ করে নেয় কোনো বাদানুবাদার করে না এই জন্য যখন কাউকে সহযোগিতা করছেন করার সাথে সাথে একটা লিফলেট ধরিয়ে দিলেন একটা রসুল ধরিয়ে দিলেন এই কাজটা কিন্তু সে কখনো আপনার কাছ থেকে মানে কি বলবো বলবেন না যে না আমি না যেহেতু আপনি সমাজ জন্য গেছেন তাকে উপকার করার জন্যই গেছেন সে কিন্তু সহজে ওটা গ্রহণ করবে এইভাবে আমরা সমাজ সেবাকে যেন এটাকে যেন আমরা দাওয়াতের একটা মাধ্যম হিসেবে গ্রহণ করি এর মাধ্যম দিয়ে আমরা সমাজের সর্বস্তরে হকের দাওয়াত ইনশাল্লাহ পৌঁছে দিতে পারব সমাজ সেবাটা শুধুমাত্র মানে আমাদের বস্তুগত সেবা হবে না সেটা আমাদের সেটা আমাদের একটা নৈতিক সেবাও হয়ে যাবে একটা দাওয়াতি সেবাও হয়ে যাবে একই সাথে দুই সেবার মাধ্যম দিয়ে যদি আমরা সমাজকে এগিয়ে নিতে পারি ইনশাল্লাহ আল্লাউন তার পরিপূর্ণ লক্ষ্মীশালা উপনীত হতে পারবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমী আমাদের সকলকে পবিত্র কুয়া মুস্তি সেন যে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন এবং এই পৃথিবীর মানুষের প্রতি আমাদের যে দায়বোধ সেই দায়বোধের জায়গা থেকে সাধ্যমতো তাদেরকে সহযোগিতা করে উপকার করে দুনিয়া এবং আখেরাতে যেন আমরা সর্বোচ্চ কল্যাণ পেতে পারি আল্লাহ রুবুল্লা আলমী সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি তারা যেন আরও বেশি সক্রিয় হয় তারা আরও বেশি যেন সমাজসেবার এই সেক্টরটাকে শক্তিশালী করতে পারে একেবারে শুধুমাত্র বাংলাদেশ পর্যায়ে না আমরা চাইব এটা যেন আন্তর্জাতিক পর্যায়ে চলে যায় আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত ডোনার সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে সমান্তরালে যেন আমরা কাজ করে যেতে পারি আল্লাহ রব্লা আলম সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ আমিন ও আখির দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুক্রান জাজাকুল্লাহ হাসানা জাজিলা লীলা হে তবীন জোরে লীলা হে সকল বিধান বাতিল করো সকল বিধান বাতিল করো মুক্তি রাখি পথ মুক্তি রাখি পথ মাদক মুক্ত রক্তদান মাদক মুক্ত রক্তদান ল আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থায় আমাদের পঁয়ত্রিশটি জেলার মধ্যে আল আউনের দিক দিয়ে রক্তদানে যে সমস্ত জেলাগুলো কাজ করেছেন তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা আলাউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা কেন্দ্রের পক্ষ থেকে তাদের হাতে মহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার পুরস্কার তুলে দিবেন তো যাদের নাম বলবো আপনারা একটু সামনে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ রংপুর দিনাজপুর পশ্চিম এবং সাতক্ষীরা রংপুর দিনাজপুর পশ্চিম এবং সাতক্ষীরা রক্তদানে প্রথম স্থান অধিকার করেছেন সাতক্ষীরা প্রথম স্থান অধিকার করেছেন সাতক্ষীরা এবং ডোনার দিতে সর্বোচ্চ এবার ডোনার দিয়েছেন সাতক্ষীরা আমাদের গত বছরে সর্বোচ্চ ডোনার দিয়েছেন সাতক্ষীরা আলহামদুলিল্লাহ আমি সাতক্ষীরার প্রতিনিধিকে মন্ত্রাসার জন্য আহ্বান জানাচ্ছি সাইদুর রহমান সভাপতি ভাই সাইদুর রহমান সভাপতিকে পুরস্কার তুলে দিচ্ছেন মোহতরাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার চোরানব্বই আলহামদুলিল্লাহ সর্বমোট ব্লাড দিয়েছেন দু হাজার তেইশ সালে সর্বমোট ব্লাড দিয়েছেন সাত শত আলহামদুলিল্লাহ জি চোরানব্বই ব্যাগ আলহামদুলিল্লাহ ও আচ্ছা দ্বিতীয় হয়েছেন দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলা দিনাজপুর পশ্চিম দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলা রক্তদান করেছেন জেলার পক্ষ থেকে পুরস্কার তুলে দিচ্ছেন মহতারাম আমিরা জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আল গালিব স্যার জি জি স্যার দিনাজপুর তিনশো একুশ আলহামদুলিল্লাহ দিনাজপুর পশ্চিম সাংগঠনিক জেলা রক্তদান করেছে তিনশত একুশ ব্যাগ তিনশত একুশ ব্যাগ আলহামদুলিল্লাহ এরপরে তৃতীয় স্থান অধিকার করেছেন রংপুর জেলা আল আউন স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থা রংপুর সাংগঠনিক জেলা দিনাজপুর পশ্চিম রংপুর রংপুর একটাই মানে পুরো পশ্চিম করা হয় না রংপুর জেলা পুরস্কার তুলে দিচ্ছেন মহতারাম আমির জামাত

তো ঠিক আছে ইনশাল্লাহ এ পর্যায়ে জাগরণী পরিবেশন করছেন আলম স্বেচ্ছাসেবী নিরাপদ রক্তদান সংস্থার কেন্দ্রীয় সব কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং আলহেরা শিল্পী গোষ্ঠীর সহপরিচালক আলহেরা শিল্পী গোষ্ঠীর সহপরিচালক ভাই রাকিবুল ইসলাম ভাইকে আমি একটি জাগরণে পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতু না এ গিয়ে সো গিয়ে সেবা গিয়ে এগিয়ে শো সবে গিয়েশো মানব সেবা এগিয়ে শো রক্ত তোমার জীবনে হবে কাল মাদক মুক্ত রক্তে বাঁচবে জাতির প্রাণ এটাইয়াল আল আউনের স্লোগান এটাই আল আউ নির শ্লোগান এগিয়ে শবে গিয়েশো মানব সেবা এগিয়েশো মুমুর সুজনের পাশে দাঁড়াও রক্ত দিতে করোনা কো দ্বিধা ব্যক্তি ভেদে নেই কোনো ভেদ সবাই তো আল্লাহর বান্দা এগিয়ে শো সবে এগিয়ে শো মানব সেবা এগিয়ে আল আউনের সদস মানুষের সেবাই এগিয়ে সুস্থ জীবন সবে করবে আল্লার গুন এগিয়ে এসো সবে গিয়ে এসো মানব সেবা এগিয়ে শো মানবাশো আসসালাম আলাইকুম আ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা করছেন আজকের স্বেচ্ছাসেবী ডোনার সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আহল হাদিস আন্দোলনের আমির মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব আমি স্যারকে তার আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله আম্মাবাদ আজকে এমন একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত আছি যেখানকার মানুষগুলি মুমূর্ষ মানুষের সেবা করে মুমূর্ষ মানুষের জন্য সবচেয়ে প্রয়োজন হয় ব্লাড আর আজকে যারা ব্লাড দেন ডোনার যারা তাদেরই সমাবেশ এ বিষয়টি বাংলাদেশে নতুন বহু রক্তদান সংস্থা আছে সবচেয়ে বেশি নামকর সন্ধানী আরও আর না এরকম অনেকে আর হাসপাতালে যারা যান তারা দেখেন ব্লাড ডোনেশনের একটা জায়গা আছে ওখানে খালি ব্লাড গ্রহণ করা হয় যখন যিনি ওখানে যান ব্লাড দেন টাকা পান সে লোকটি অ্যাডিক্টেড কি না যাচাই করা হয় না সিগারেট খায় কি না যাচাই করা হয় না সে লোকটি নিজের রোগী কি না এটাও যাচাই করা হয় না আঠারো বছর থেকে ষাট বছরের মধ্যে বয়স হলেই তার ব্লাড তারা নিচ্ছেন এটা আমাদের বললাম যেতে পারে আপনার নিজের কাছে খারাপ লাগলো এটা তো হতেই পারে না একটা অ্যাডিক্টেড ব্লাড একটা ফ্রেশ কি সমান হবে যে কোনো জ্ঞানী মানুষের মনে ধাক্কা দেবে আর এইটা চিন্তা থেকেই দু হাজার সতেরো সালের তবলিগি ইজতেমার দিন এটা আমরা ঘোষণা দিয়েছিলাম ওটা আসলে তেইশে ফেব্রুয়ারি আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ বছর এরই মধ্যে সারা দেশে ডোনারদের টোটাল তালিকা এই পাঁচ বছরে আমাদের ডোনার সংখ্যা দাঁড়িয়েছে বলো পনেরো হাজার সাতশো পনেরো নিজের জীবন্ত মানুষের দেহে মোটা সুস ফুটানো এই সাহস খুব কম লোকেরই আছে তাই না হ্যাঁ আমার এই ছোট ছেলেটা ও একটু দুর্দান্ত টাইপের ব্যক্তিগতভাবে সে এ পর্যন্ত উনিশ বার বিলার দিয়েছে আরে নাতিটা নাবিল ও দিয়েছে সতেরোবার আমি বলে আমার যদি একবার বলো তাই পালাবো তাই না আসে বাসার মতো মোটা সুস ইনজেকশনের দুর্ভাগ্য ডোনার সম্বন্ধে সেই আজকে আপনাদেরকে আমন্ত্রণ করেছে এই প্ল্যানটা তারই সে আজকে পড়ে আছে ঘরে গত কয়েকদিন থেকে অসুস্থ কালকে রাত্রি শেষ টেস্ট করা হয়েছে ব্লাড ইনফেকশন হয়েছে ফলে তাকে আর ঘর থেকে বাইরে আসার উপায় নেই একশো চার পাঁচ ডিগ্রি জ্বর নিয়ে বসে আছে আর আপনাদের প্রোগ্রাম সে দেখছে বা শুনছে আপনার সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ দ্রুত সুস্থ দান করেন আমার জামাইটি হলো এর সভাপতি ডাক্তার আব্দুল মতিন সে এমন সরকারি জুলুমের শিকার হয়েছে কোনো মতে সে আজকে ছুটি পায়নি আপনারা জানেন যারা সরকারি চাকরি করে তারা বছরে বিশ দিন মেডিকেল লিভ পায় না তাকে লিভ দেওয়া হয়নি হিংসা বিদ্বেষ চারদিকে এমন ছেয়ে গেছে মানুষ আর মানুষের পর্যায়ে নেই তার শত ইচ্ছা থাকা সত্ত্বেও সে আজকে এখানে আসতে পারলো না ছেলে আসতে পারলো না শারীরিক কারণে জামে আসতে পারলো না শত্রুতার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এসেছি তাদের কথা স্মরণ করে আমরা আল্লাহকে দোয়া করছি আল্লাহ তাদেরকে দ্রুত মুক্ত করুন এবং আশু রোগ মুক্তি দান করুন মাদক মুক্ত রক্তদান সুস্থ থাকবে জাতির প্রাণ এটা হলো এই সংগঠনের স্লোগান মাদক মুক্ত কথাটা একটা ইউনিক এটা আমাদের সম্পূর্ণ নতুন কথা এটা কেন বলেছি আপনারা জানেন যে দেহের মধ্যে যে রক্ত কণিকা আছে একটা রক্ত কণিকা একটা শ্বেত কণিকা আর একটা যেন কি আছে চক্র চকি অনুচক্রিকা আমার একটা সম্পাদক হয়ে গেছে আমাকে একটা শ্বাস দাও মনে পড়ে কোন সালে লিখছিলাম করোনার সময় যখন আমার ছেলে দুনিয়াতে চলে যাচ্ছে আল্লাহ যে কি মেহেরবানী করেছে ওর আর ওর বোনকে একটাই একটা ওষুধ পাওয়া গেল রাজশাহী মার্কেটে এক এসে ঠিক আছে পঁয়ষট্টি হাজার টাকা দেশে ওষুধ কিনতে হয় তারপরে ছেলেটা হাফ ছাড়ে আর সবসময় ও দৃশ্য স্মরণ করি দুনিয়ার থেকে চলে যাচ্ছিল সব ওখান থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে আল্লাহ দেখিয়ে দিল হায়াত মহত আমার হাতে নিঃশ্বাস আমি দেই নিঃশ্বাস আমি শেষ করে দেই কারো নিজস্ব ক্ষমতা আছে কেন এইগুলো মনে করে দেওয়ার জন্যই আমি লিখছি একটি শ্বাস দাও আল্লাহ একটা শ্বাস দাও একটা শ্বাসের যে কি মূল্য যারাই করোনা মৌসুমে যারা করোনা ছিলেন তারাই বুঝতে পারেন ভুলে গেলে হবে না করোনা আল্লাহর হাতে এমন একটা ধাক্কা আল্লাহ বিশ্ববাসীকে দিয়ে দিয়েছেন বিশ্বের কোন ডাক্তারের ক্ষমতা ছিল না করোনার ঠেকানো তাই না সে আল্লাহ এখন বেঁচে আস আবার তো দিতে পারে আল্লাহ দ্রোহিতা থাকে বেঁচে থাকুন আল্লাহর আনুগত্য জীবনটা ব্যয় করুন দেহের মধ্যে কি হচ্ছে আমরা জানি না সুরা ইয়াসিনী আল্লাহ বলছেন মানুষ আমার সম্পর্কে মেলা কথা বলে মেলা আল্লাহ নেই সব ভুয়া কথা মানুষ বলতাম আমাদের ইউনিভার্সিটির এক প্রফেসর বলি ফেললেন আমি তো নগে কারাগারে পত্রিকা পড়লাম আল্লাহ মানুষকে সৃষ্টি করেনি মানুষ আল্লাহকে সৃষ্টি করেছে কিছু বললেন না যে জোরে বলতে হবে তো এরা যদি বিশ্বজয় প্রফেসর হয় তো ম্যাথর হবে কারা ম্যাথর সেই খারাপ মানুষ আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ মানুষটা সৃষ্টি করেনি এত নিকৃষ্ট লাকিলে বিমানে আমার আগ সিট পড়েছে আমি যখন ছেলেদের হাত ধরে দিয়ে বিমানে উঠি উনি আর একজন হাত ধরে ওপরে উঠেছে আমি ভাগ্যিস আমার পাশে সিট পড়ানি নেই রুশ হয়ে তার সালাম করি কত সালামে বিশ্বাসী না পরের দিন প্রথম আসলো যত ব্যর্থতায় থাক আমি গণতন্ত্রকে খুঁজে ফিরি বিশাল হেডলাইন প্রথম হলো বলেছেন কে ওই ব্যক্তি এইটুক ওনাকে দিয়ে বলে নেওয়ার জন্য টাকা পয়সা খরচ করে ঢাকা নিয়ে গেছে যত ব্যর্থতাই থাক আমি গণতন্ত্রকে খুঁজিয়ে ফেলি কি যেন একটা তন্ত্র এরা কি অর্থাৎ ইসলামী নাম পাক্কা মুসলমানের চেহারা মানুষের মাথার মধ্যে এই সমস্ত সিরকি বীজ ঢুকে গেছে এরা এই দেশটাকে শেষ করছে এদের হাতে ডিগ্রি নিয়ে আমার এম এ পিএইচডি লন্ডন কত কি হচ্ছি আসলে এদের মাথা নষ্ট যাতে ব্লাডটা ঠিক থাকে একটু জানতে গেলেও তাকে পড়াশোনা করতে হবে আমার দেহের মধ্যে ব্লাডটা সবসময় একভাবে থাকে না ওই যে তিন রকম ব্লাড বললেন না রক্ত কণিকা কত লৌহ কণিকা লৌহকনিকা চার দিন তারপর শেষ শ্বেত কণিকা বেশি বেশি ছয় দিন থাকে তারপর আবার মরে যায় তো ওরা আমার দেহের মধ্যে সবসময় হায়াতমহতের খেলা চলছে না ওটি আল্লাহ বলছে ও দারা না মাথালা নাসিয়া খালকাহু আল্লাহ সম্পর্কে আজে বাজে কথা বলে নিজের সৃষ্টি সমাজ চিন্তা করে না বলে যায় উপরে দেহের স্বাস্থ্য সব সুন্দর ভিতরে ব্লাড মরছে বারবার জীবিত হচ্ছে এটা আমরা কেউ বুঝতে পারছি না এখন যারা রিসার্চ করছেন আধুনিক বিজ্ঞান বলে দিচ্ছেন যে ব্লাড একটা না থাকে না ও মরে আবার জানতে মরে আবার পুনর্জন্ম হয় এটাই প্রমাণ দিচ্ছে যে মানুষ মরবে আবার পুনর্জন্ম হবে কেমন হবে হয়ে যাচ্ছে না মিনহ খালাকুম অফিহান অমিনার উখরা এই তার এত উখরা আবার তোমাদের উঠাবো এর প্রমাণ আমার নিজের দেহের মধ্যে আমার খাওয়া আমার নিজের উত্তম খানাপের মাধ্যমে যে ব্লাড তৈরি হচ্ছে ওটা ওর মরছে আবার হচ্ছে আচ্ছা বলেন শুধু কি তাই যৌবনের ব্লাড কারণ আঠেরো বছর বয়সে সেলের যে ব্লাড আর ষাট বছর লোকের ব্লাড দুটো কি তেজ কম হবে কম বেশি হবে না অথচ বৃদ্ধ বয়সে খাওয়া দাওয়া বেশি হয় ছেলেরা আদর করে বাবা মাকে খাওয়ায় তাই না শক্তিকে বাড়ে আর জন ছেলে ও না খেয়ে থাকলেও চলতে পারবে দুদিন কোনো ব্যাপারই না আমি বুড়ো হয়ে গেছি এখন আগের সে দেহ আছে কিন্তু আমি এখন আগের চেয়ে খাই ভালো ছোটোবেলায় খেতাম পান্তা পান্তা বোঝেন আর পান্তা যদি পচানো হয় তো আমার মজা লাগতো না পান্তা যত পচবে যত পশা গুড় দেওয়া যাবে আর যত নারকেল দেওয়া যাবে ও বিরিয়ানি ভালো সেই পশা ফান্তা খাওয়া লোক যদি খাওয়ার সময় দেখ নারকেল নাই এক লাফে নারকেল গাছের মাথা উঠতাম উঠে নারকেল পড়িয়ে কুড়ে তারপরে ভাত এই খাতাম আস নাকি সাতকাল জেলা সেক্রেটারি আমার কলে করে মানুষ আছে সে লাভ দেয় নারকেল গাছের মাথা উঠে নারকেল পড়ে লোক আমি এখন তো নারকেল গাছে ওঠা মুরগে গোড়া না কিন্তু আগে সে খাই ভালো না এখন তো ভালো ভালো খাই হবে না সামর্থ্য দেওয়ার মালিক হত তিনি কোনো উপায় নেই আল্লাহর অদৃশ্য বন্ধনের কাছে সবাই আমরা ব্যর্থ তিনি যা আছেন তার প্রমাণ আমি নিজে প্রত্যেকটা বাপ নিজেই তার প্রমাণ আল্লাহ কখন কাকে কিভাবে উঁচু করবে নিচু করবেন সবই তার হাতে এ বিষয়টি আমাদের মনে রাখতে হবে আর এই আকিদার মাধ্যমেই আমরা তৌহিদের সন্ধান পেয়ে যাব আর তৌহিদের সঙ্গে সঙ্গে রিসালাতের সন্ধান পেতে হবে কারণ আল্লাহবাগ ডাইরেক্ট কিন্তু আপনার কাছে তার বাণী পাঠাবেন না তার নির্বাচিত কিছু বান্ধা যাদের নবী রসুল বলি তাদের মাধ্যমে তিনি ওই পাঠিয়ে থাকেন এজন্যে তহিদের সঙ্গে রেসালাত অপরিহার্য আর আমরা যাবো কোথায় ঠিকানা লাগবে না প্রত্যেকটা মানুষের একটা ঠিকানা আছে এখান থেকে শুরু করলাম ওখানে যাব ঠিকানা না জেনে যদি বিমান স্টার্ট করে বিমান আসমান ঘুরে বেড়াবে ওই ঠিকানাটি হচ্ছে আমার আখেরাত আর সে আখড়াতে যে আল্লাহ ফেলে রাখবে না হয় জান্নাত না আমাদের কর্তব্য কি হবে যে ব্লাডটা আমি পাচ্ছি এখন এই ব্লাডটা আর একজন ব্যয় করি তাহলে এই কল্যাণের মাধ্যমে আমি নেকি পাব না দশ টাকা দিলে একশো টাকা নেকি পাবো সেই নাকি আগে পাবে দিলে শতটা তো নাই নেকি পাবে হলেও শঙ্কুগুণ আল্লাহ আল্লাহ যাকে খুশি যত বেশি তিনি দান করবেন সে তখন হিসাব নিকাশ নাই তো মরে যাচ্ছিলো তো ব্লার দিলো বেশি গেল এ কি এই দান করার সমতুল্য কি এটা ফকিরকে দশটা দিলাম ওই সমতুল্য হবে হ। ওই নিজের স্বার্থে আমার রসুল কখনো প্রতিশোধ না টাকা দিয়ে নেকি উপার্জনের যে মূল্য আসমান জমিনে ফারাক আর এইটা চিন্তা আমরা করেছিলাম এই চিন্তা থেকেই আল্লাহ আমাদেরকে আমাদের হাত দিয়ে করিয়ে নিয়েছেন আর আহম তার কোনো ভাইয়ের প্রয়োজন নিরাপদ রক্তদান সংস্থা স্বেচ্ছায় আপনি দিবেন দুনিয়ার স্বার্থে দিলে হবে না আর রক্ত সিগারেট খাওয়া রক্ত দিলে হবে না এর মাধ্যমে ইনশাল্লাহ বহু ছেলে বিডি সিগারেটের পাপ থেকে রক্ষা পাচ্ছে না অত সরকার কত প্রচার করছে সিগারেট বানায় আর গোড়ায় লেখায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একবার কি ধরনের এটা এটা পাগল ছাড়া কি বলবো যদি ওটা না করে তাহলে আমাদের এই উত্তরবঙ্গে যারা তামাক চাষ করে তাদের হবে উপদেশও দিতে হবে যত বড় তামাক চাষ করো কিন্তু সিগারেট বানালে তখন গোড়া লেগে থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় আগে কেবল ধূমপান না বিষ পান বানাস কেন তাহলে বন্ধ করতে বিষ খাবে বন্ধ করবে না স্বরকে বলে চুরি করো গৃহস্থ বলে তুমি সাবধান থাকো এটা হবে এই সময় কিন্তু দুষ্টমি মুক্ত কাজ হয় না আমরা যেমন বলি মাদক মুক্ত ঠিক মাদক যুক্ত বেলাটা আমরা নেই না আপনি যদি সংগঠনের সভাপতিও হন আপনার বেলাটা আমরা কেন আপনি মাদক যুক্ত চলবে না তাহলে এদের আমাদের যারা দায়িত্বশীল সংগঠনের যুব সংঘ আন্দোলন হোক চিন্তা আসতেছে না যে আমি আমার মরার সময় আমার নিজের ভাইয়ের কিন্তু উপকার করতে পারবো না এই সিগারেট খাওয়ার কারণে ও আর খাবে ইনশাআল্লাহ খাবে না শুধু একটি কাজ করতে গিয়ে আমাকে আরো দশটি অন্যায় থেকে বিরত থাকতে হচ্ছে এই সৌভাগ্য আল্লাহভাগ আমাদের দিয়ে করিয়ে নিয়েছেন এটা বাংলার জমিনে ভমূর্ষ রোগীর জন্য একটা বৈপ্লবিক সহযোগিতা আল্লাহ আপনাদের সবাইকে উত্তম যা দান করুন আরও ডোনার হওয়ার চেষ্টা করুন এ যত পনেরো হাজার ডোনার হয়েছেন আগামী তবলিগ স্তম এক বছরের মধ্যে দ্বিগুণ যেন হয় সে চেষ্টা করবেন কেন আপনার এই ব্লাড এটা অন্যের জন্য বহু ঔষধের চাইতে উত্তম এই ঔষধ ব্লাড দেওয়া যদি ছেলে এসে গেছে আমি ওকে কিছু বলার জন্য সুযোগ দিচ্ছি বড়ো ছেলে বলেছে আর বাবুকে শোনেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু

স্বেচ্ছাসেবী ও ডোনার সমাবেশে আমরা প্রথমবারের মতন স্বেচ্ছাসিবির ডোনার সমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি তাই সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুল সালাম বসিদ হোক শেষ নব বিহ হজরত মোহাম্মদ প্রতি প্রিয় ভাইরা আসলে আমার কথা বলতে একটু কষ্টই হচ্ছে আজকে সকাল পর্যন্তই একশো ছয় ডিগ্রি জ্বরে আক্রান্ত ছিলাম এখন একটু ভালো আছে মনে হয় আপনার সাথে সাক্ষাৎ করানোর জন্যই আল্লাহ আমাকে এই মুহূর্তে একটুখানে সুস্থ দান করেছেন আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভাইরা বলা ভাষা খুঁজে পাচ্ছি না আমরা যে সমাজসেবায় কাজ করতেছি আমরা এই কাজটা যখন এই ক্লাসের সাথে করি আর যারা দায়িত্বশীল আছেন ডোনার আছেন তাদের তাদের বিষয়ে বলব ধরুন আপনার নিজের কোনো আত্মীয় বা আপনার নিজের কোনো লোককে আপনি ব্লাড দিবেন যেহেতু আপনি আলাওনের সদস্য আলাওয়ালের আন্ডার আছেন আপনি আপনি আপনার ইচ্ছা মতো ব্লাড দিতে পারেন কিন্তু সেটা অবশ্যই জেলা বা উপজেলার কার্যালয়কে জানিয়ে দিলে ভালো হয় ধরুন ধরুন আমার শরীর আমি একটু ই করে বলি ধরুন আমার শরীর ফুল ও আমাকে আলাউনের ও হচ্ছে আমরা ডোনার এখন যদি ও ও ইচ্ছা মতন ব্লাড দিতে পারে ও ওর ইচ্ছা মতো ও ব্লাড দিতে পারে কিন্তু ও যখন ব্লাড দিবে তার আগে করোনা হচ্ছে যেহেতু ও একটা আলাউলের একটা জেলা বা উপজেলার আন্ডারে আছে। সে ব্লাড নেই সমস্যা নেই কিন্তু তাকে অবশ্যই মানে সেই কেন্দ্রে জানাতে হবে বলুন তো এই নিউজটার জন্যই কিন্তু আসলে আমাদের এই বড় আয়োজন যাই হোক পরিশেষে আমি কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের এই ডাকে সাড়া দিয়েছেন আর সবাই আমার আর সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা এই অনুষ্ঠানটা যারা এই অনুষ্ঠানকে এই অনুষ্ঠানে বাস্তবায়ন করার জন্য যারা সার্বিক সহায়তা করেছেন সার্বিকভাবে সাহায্য করেছেন বিশেষ করে আলাউন রাজশাহী জেলা আলাওন মার্কাজ এলাকা তারা সার্বিকভাবে এই অনুষ্ঠানকে সুস্থ হওয়ার জন্য কাজ করেছেন আমি তাদেরকে প্রাণ খুলে দেওয়া করছি এবং আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওর আবার

এটা হলো জীবন জীবন্ত ব্লাড ব্যাংক বলুন তো জীবন্ত ব্লাড ব্যাংক চলমান ব্লাড ব্যাংক এর আলাদা কোনো ফ্রিজ নেই ব্লাড জমাই রাখতে হয় না আপনি ডোনার আপনি ব্লাড ব্যাংক ভালো হলো না কথাটা বলুন তো সবাই জীবন্ত আপনারা প্রত্যেকে এক একটা জীবন্ত ব্লাড ব্যাংক এখানে যদি কারো রক্ত প্রয়োজন হয় আপনি ব্লাড দিবেন লিল্লা দিবেন যাওয়া আসা খরচে নেওয়ার দরকার নেই তারা যদি দেয় নিতে পারেন অতটুকু একটা ডাব খার পর সুযোগ দিল বা রিক্সায় গেলেন ভাড়াটা দিল এর বেশি না জীবন্ত ব্লাড ব্যাঙ্ক বাংলাদেশের একটাই মাত্র সংগঠন সেটা এই অ্যালাউন নিরাপদ রক্তদান সংস্থা এটা খালি বলার জন্য আমি আবার মাইক নিলাম মনে থাকব দেব আপনারা যারা আসছেন প্রত্যেকে এক একটা জীবন্ত ব্লাড ব্যাঙ্ক আমরা এখন হারিয়ে গেছি আমাদের হবে। ষাট বছর পার ব্লাড ব্যাঙ্ক শেষ আপনারা যুবক মানুষ আপনারা এখন জীবন্ত ব্লাড ব্যাঙ্ক আল্লাহ আপনাদেরকে মানব সেবার এই সুন্দর সুযোগটাকে কাজে লাগাতে অফিক দান করুন সুহানি হামদিকা أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، السلام عليكم ورحمة الله وبركاته.